बंटी है भाई सब रेडी आछे तो है भाई सब रेडी सबाई जाने तो की करते हबे है सबाई जाने बंदूक नीचे कर। चल पाला। हैंड्स अप, हैंड्स अप, हैंड्स अप। ए, हीरोगिरी देखा ले ठुके दे वो। नीचे बॉस। बैग नीचे नामा। नीचे राख बैग गुलो। राख बोल ची नीचे। हाथ पीछों ने। ए। ব্যাংক ডাকাতদের এই গ্রুপটা গয়াতে গ্রেপ্তার হয়েছিল এই ঘটনার প্রায় দু বছর পরে গয়া থেকে প্রায় 98 কিলোমিটার দূরে পাটনায় আমাদের কাছে একটা কেস এলো একজন ব্যক্তি নিখোঁজ ছিল বুঝতে পারছিলাম না যে সে সত্যি নিখোঁজ ছিল নাকি নিজের ইচ্ছায় সে চলে গিয়েছিল ইমরানদা হুম এক প্লেট পেঁয়াজ ভাজা হালকা তেলে এমন না হ্যাঁ অর্জুনকে একটা পেঁয়াজ ফ্রাই করে দে তো হ্যাঁ আনছি এনা ভাই বাড়ির তৈরি বিরিয়ানি আন্টিকে কি তুই আগে থেকে বলে রেখেছিলি নাকি আরে ললি আমাদের বাড়িতে বিরিয়ানিটাই বেশি হয় আর মা বলে দিয়েছিল যে বাইরে কিছু না খেতে সেজন্যই আমি তোদেরকে বললাম যে বাইরে কিছু অর্ডার করিস না তাই বাড়িতে যা ছিল তোদের জন্য নিয়ে এসেছি শুরু কর শুরু কর দারুণ আরে এই না হলে কথা এসে গেছে এনে ভাই আরে মুন্না রায়তাটা দিয়ে যা বানাতে হবে প্রদীপ দা তাহলে দই দিয়ে যা দই ছাড়া তোর গলা থেকে খাবার নাবে না না আরে খেয়ে দে হুম খুব ভালো বানিয়েছ রে ভাই তোর মা খুব ভালো বিরিয়ানি তৈরি করে তাহলে অর্জুন ললিত আমি আসছি রে আমাকে আবার বেগুসরাইতে যেতে হবে হ্যাঁ চললাম রে মাকে বলিস খুব টেস্টি বিরিয়ানি হয়েছে কিন্তু তো খেয়াল রাখিস বাই ললিত বাই প্রদীপ अरे दारुण टेस्टी छिलो भाई चल चल चलो इमरान दा हां चाबी ठीक है पर आवा देखा चलो अंगू दादा हां दारुण खेलम भाई ना ना आंटी के थैंक यू बोलिस के एकदम एकदम चलो मैं तुझे ड्रॉप कर दिछ ना सामने अरे ना भाई चले जाबो वॉक करे और बिरयानी हजम हो जाबे चल कल देखा होछ बाय हां से पर देखे लेछि हां हां एटा बोलर की আছে আমার সারারাত বাড়ি ফিরলো না ফোনটাও বন্ধ রেখেছে আচ্ছা যাদব দা আমি বাড়ি গেলাম দেওয়ালি দিয়ে কাল দেখা হবে হ্যাঁ মা রাজেন অর্জুন কাল রাত্রে বাড়ি ফিরেনি কোথায় গিয়েছিল আধাড়ি বিরিয়ানি নিয়ে গিয়েছিল বললো বন্ধুদের সঙ্গে বসে খাবে কোন বন্ধু মা সেটা তো আমায় বলেনি আচ্ছা ঠিক আছে তুমি চিন্তা করো না আমি দেখছি হ্যালো রাজেন হ্যাঁ প্রদীপ তুই কোথায় আমি তো এখন বাসে আছি বেগুসরাইতে যাচ্ছি আচ্ছা কাল রাতে কি অর্জুন তোদের সঙ্গে ছিল হ্যাঁ হ্যাঁ গতকাল অর্জুন বিরিয়ানি নিয়ে এসেছিল আমি আর ললিত পেটপুরে খেয়েছি তারপরে অর্জুন গেল কোথায় কোথায় গেছে মানে বাড়ি ফেরেনি নাকি সেজন্য তো ফোনটা করছি কিন্তু আমি তো আগে খেয়েই বেরিয়ে গেছিলাম আর ললিত ছিল অর্জুনের সাথে একবার ওকে জিজ্ঞেস কর যে ওর বাড়ি গেছে কিনা
অর্জুন তো আমার বাড়িতে আসেনি। হ্যাঁ, আমরা ইমরান ভাইয়ের হোটেল থেকে একসাথেই বেরিয়েছিলাম। আমি হেঁটে বাড়ি চলে যাই আর ও বাইকে করে। কোথায় যাবে বলে বেরিয়েছিল জানিস কিছু? বাড়ি যাওয়ারই কথা ছিল, অন্য কোথাও যাচ্ছে এরকম তো বলেনি কিছু। কেন, বাড়ি পৌঁছায়নি নাকি? না। আচ্ছা, কটা নাগাদ তোরা বেরিয়েছিলি বলতো? এই 1:30 মতো বাজছিল, তখন অনেক রাত হয়ে গেছিল। এত রাত্রে অর্জুন বাড়ি ছাড়া আর কোথায় যাবে? আর সমস্ত হসপিটালগুলো চেক করা হয়েছে? সবগুলো ঠিক আছে। কি হলো? কোনো হসপিটালে কোনো অ্যাক্সিডেন্ট ভিকটিম নেই। ছেলেটা গেল কোথায়? ললিত, কিছু জানতে পারলি? না না জানদা। আন্টি সব জায়গাতে ঘুরে এসেছিস যেখানে যেখানে ও যেতে পারে, হোটেল দোকান, কিন্তু রাত্রি 1:30 সময় তো সব বন্ধ ছিল। বুঝতেই পাচ্ছি না এত রাতে কোথায় গেল। আমি থানাতে বড়বাবুকে ফোন করছি, যদি আমাকে চিনতে পারেন। আরে হেড কনস্টেবল হরিশ মিশ্র বাবু, আপনাকে কি করে চিনবো না? আপনি আমাদের গর্ব। বলুন, রিটায়ারমেন্ট কিভাবে কাটাচ্ছেন? হ্যাঁ স্যার, ভালোই চলছে। স্যার বলছিলাম আপনাকে একটা সাহায্য করতে হবে। হ্যাঁ বলুন না হরিশ বাবু। স্যার, আমার ছোট ছেলে অর্জুন মিশ্র কাল রাত্রে বাড়ি ফেরেনি, ফোনটাও বন্ধ বলছে, কোথায় যে গেছে কিচ্ছু বুঝতে পারছি না। হরিশ বাবু একটু ডিটেইলে বলবেন, অর্জুন কোথায় গিয়েছিল, কোথা থেকে আসছিল? আমরা এখনই সার্চ অপারেশন শুরু করে দিচ্ছি। স্যার, অর্জুনের লাস্ট ফোন লোকেশন শক্তিচক ছিল। হরিশ বাবু, রাজেন, অর্জুনের ফোন 1:45 নাগাদ সুইচ অফ হয়েছিল। স্যার, শক্তিচকের কাছে ইমরান ভাইয়ের যে রেস্টুরেন্ট আছে ওটা ওখানেই ছিল। অর্জুনের সঙ্গে ছিল ওর বন্ধু প্রদীপ আর ললিত। স্যার, ললিত আমাকে বলেছে যে ওরা প্রায় 1:30 নাগাদ ওখান থেকে বেরিয়ে যায়। স্যার, আজ 2 দিন হয়ে গেল আর আমার ছেলে কখনো ফোনের সুইচ অফ করে রাখে না। করেটা কি অর্জুন? স্যার, এখন তো কিছু করে না, তবে খুব শিগগিরই ও কনস্টেবল পোস্টের জন্য একটা এক্সাম দিত। প্রদীপ কুশু আর ললিত দুবে, এই দুজন ছাড়া এমন কেউ আছে যার কাছে অর্জুন যেতে পারে? কোনো বিশেষ বন্ধু? স্যার, অর্জুন যাদের সঙ্গে মেলামেশা করতো আমরা তাদের সবার সঙ্গেই কথা বলেছি, কিন্তু কেউ কিছু বলতেই পারছে না। স্যার, অর্জুন যদি কোথাও যায়ও ওর ফোনটা কেন সুইচ অফ করবে? ও তো মাকেও ফোন করেনি। অর্জুনের বন্ধু ললিত আর প্রদীপ একদম ঠিক বলছে, সেই রাতে তিনজনই এখানে এসেছিল, আর অর্জুন তো প্রায় এখানে আসে। ইমরান, ওই রাতে তিনজনের মধ্যে কোনো ঝগড়া হয়েছিল বা মারামারি? না ম্যাডাম, সেরকম তো কিছু হয়নি। অর্জুন বাড়ি থেকে বিরিয়ানি নিয়ে এসেছিল, তারপর তিনজনে মিলে খুব আনন্দ করে খেয়েছিল, তারপরে প্রদীপ চলে যায়, তারপরে ললিত আর অর্জুন। ললিত বলছিল অর্জুনের সাথে ওর বাইকেও যায়নি। হ্যাঁ ম্যাডাম, আমি আমার স্ত্রীর সঙ্গে যখন কথা বলছিলাম দেখেছিলাম অর্জুন বাইকে করে এদিকে গিয়েছিল আর ললিত ওইদিকে। অর্জুন তো আমাদের খুব ভালো বন্ধু, ঝগড়া কিভাবে হবে? আর এমনিতেও কোনো দেখা করার কথাই ছিল না, আমি তো নিজে থেকেই গেছিলাম ইমরান ভাইয়ের দোকানে খাবার খাওয়ার জন্য, ব্যাস। স্যার, আমার প্ল্যান তো ছিল অর্জুনের সাথে দেখা করার, কিন্তু বিরিয়ানি খাওয়ার জন্য নয়, ওই একটু চা খেতাম, একটু আড্ডা দিতাম, এই আর কি। আর তখন অর্জুনের মা ফোন করে, কনস্টেবলের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছিস? চলছে রে ভাই, আর এবার পাশ করতেই হবে আমায়। বেস্ট অফ লাক ভাই। হ্যাঁ মা। হ্যাঁ শোন, বাইরে কোথাও খাবার দাবার খাস না, বাড়িতে বিরিয়ানি বানিয়েছি। মা মা মা, কি করেছো? ব্যাস এক্ষুনি আসছি। হ্যাঁ ঠিক আছে। প্রদীপ, মা বিরিয়ানি বানিয়েছে। আবি, আন্টির বিরিয়ানি? হ্যাঁ, কিভাবে না বলবো তোকে, নিয়ে ঠিক আছে, তুই বস, আমি এক্ষুনি নিয়ে আসছি। আরে ললিত, তুই এখানে কি করছিস? আরে খাওয়ার খেতে এসেছি, আর কি করব। আচ্ছা ঠিক আছে, মায়ের বানানো বিরিয়ানি খাবি? আন্টির হাতের বিরিয়ানি? হ্যাঁ। আরে তাড়াতাড়ি যা ভাই, কিছু অর্ডার করিস না, আমি নিয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। স্যার, আজকেই আমি ফিরলাম বেগুসরাই থেকে, ললিত তো কাল থেকেই ওকে খুঁজে বেড়াচ্ছে, এবার আমিও খোঁজা শুরু করব। স্যার এবার তো আমাদেরও টেনশন হচ্ছে, অর্জুন তো এভাবে কোথাও কাউকে কিছু না বলে যায় না। অর্জুন কোথায় কোথায় যেত, কার কার সাথে যোগাযোগ রাখতো, আমার পুরো ডিটেইলস চাই। যে নাম্বার আপনি ফোন করেছেন সেটি এখন বন্ধ আছে, দয়া করে কিছুক্ষণ পর ফোন করুন। যে নাম্বার আপনি ফোন করেছেন সেটি এখন বন্ধ আছে, দয়া করে কিছুক্ষণ পর ফোন করুন। ফোনটা এখনো বন্ধ বলছে, কিচ্ছু বুঝতে পারছি না আমি। সঙ্গীতা,
আচ্ছা, এটা ওই সাক্ষীর ব্যাপার কিছু নয় তো? যে নাম্বারে আপনি ফোন করেছেন সেটি এখন বন্ধ আছে, দয়া করে কিছুক্ষণ পর ফোন করুন। অর্জুনের মোবাইলের IMEI নাম্বার ট্র্যাকিংয়ে দেওয়া হয়েছে, কিন্তু স্যার বিষয়টা হলো ওর বাইক না কোনো পেট্রোলিং টিম দেখেছে আর না হাইওয়ে চেকপোস্টে পাওয়া গেছে। অর্জুনের দুজন বন্ধু প্রদীপ খুশুয়ারা আর ললিত দুবে দুজনকে জিজ্ঞাসা করেছো? হ্যাঁ স্যার, দুজনে যা যা বলছে রিনা ক্রস চেক করেছে হোটেল মালিকের সাথে। অর্জুন একাই বেরিয়েছিল ওখান থেকে, আর অর্জুন যেতে পারে এমন সব জায়গা চেক করেছি, কেউ কিচ্ছু জানে না। আচ্ছা, এটা কোনো পারিবারিক সমস্যা নয় তো? ফ্যামিলির মধ্যে কোনো শত্রুতা বা কোনো প্রেম ঘটিত? হরিশবাবু আর রাজেন বলতে ভুলে গেছে? হ্যাঁ হরিশবাবু, অর্জুন ফিরেছে? আগে এখনো না স্যার। স্যার, আমি কাল সারা রাত ভাবছিলাম যে আমাদের অর্জুনের সাথে খারাপ কিছু হয়নি তো। কিসের কথা বলতে চাইছেন? আসলে ওই সাক্ষী ত্রিপাঠী নামে একটা মেয়ের সাথে আমার ছেলের বন্ধুত্ব ছিল, মানে ওদের বিয়েও ঠিক হয়ে গেছিল, কিন্তু আসলে ওই সাক্ষীর একটা বর্তা আছে চেতন ত্রিপাঠী, ওর এই বিয়েতে মত ছিল না। হরিশবাবু, আপনি সাক্ষীর নম্বর আমাদের দিন। ক্রাইম ব্রাঞ্চ, সাক্ষী ত্রিপাঠীর সাথে কথা বলবো। এটা কি অর্জুনের ব্যাপারে? হ্যাঁ। রাজেন, তুমি অর্জুনের বন্ধু ললিত দুবের নাম তো করছো, কিন্তু পোক্ত কোনো প্রমাণ আছে তোমার কাছে? নেই স্যার, কিন্তু সেদিন রাতে তো অর্জুনের সঙ্গে ললিতই শেষ পর্যন্ত ছিল। আর স্যার, অর্জুন এরকম ভাবে আমাদের না বলে কই কোথাও যায় না। দেখুন স্যার, আমার মনে হয় ললিত হয় মিথ্যে কথা বলছে, না হলে কিছু লুকোচ্ছে। ললিতের বয়ান আমরা রেস্টুরেন্টের মালিক ইমরানের থেকেও ক্রস চেক করেছি, তারও বক্তব্য অনুযায়ী ললিত অর্জুনের সঙ্গে যায়নি। আমি জানি স্যার, কিন্তু আমি ললিতকে বিশ্বাস করতে পারছি না। সাক্ষীর বড় ভাই চেতন, তার উপর কোনো সন্দেহ নেই? তোমার বাবা হরিশবাবু আমাদের বলেছেন এই চেতনের ব্যাপারে। আচ্ছা, চেতন অর্জুন আর সাক্ষীর ব্যাপারে এতটাই বিরোধী ছিল যে অর্জুনের সে কোনো ক্ষতি করতে পারে? আমার ছেলে চেতন ওর বিরুদ্ধে ছিল, ছিল ম্যাডাম, আর ওর আপত্তির যথেষ্ট কারণ ছিল, কিন্তু আমরা কখনো কোনো কিছু ওর উপর চাপিয়ে দিইনি। সাক্ষী, অর্জুন তোমায় বলেছিল যে ও কোথাও যাচ্ছে বা কেউ ওকে হুমকি দিচ্ছিল? সোজাসুজি বলুন না ম্যাডাম, আমাদের চেতন কি কোনো হুমকি দিয়েছিল অর্জুনকে? ও তো এখানে থাকেই না, ও নয়ডাতে থাকে, ওখানে ভালো চাকরি করে, ও কেন? দেখুন, আমরা চেতনের ওপর দোষ দিচ্ছি না, কিন্তু ব্যাপার হলো অর্জুন তিন দিন ধরে নিখোঁজ। আঙ্গে না স্যার, অর্জুন আমাকে এরকম কিছুই বলেনি। স্যার, আমি ভীষণই টেনশনে আছি। অর্জুন যেখানেই যাক না কেন, অন্তত নিজের মাকে তো বলে যায়, আর আমাকেও। তোমাদের শেষ কবে দেখা হয়েছিল? 17 মার্চ সন্ধেবেলা। আর সেই রাত থেকে অর্জুন নিখোঁজ? সাক্ষী, ভয় না পেয়ে সত্যিটা বলো, তোমার দাদা চেতন কি তোমার আর অর্জুনের সম্পর্কটা নিয়ে বাধা দিচ্ছিল? আমরা এদের বিয়ে ঠিক করে দিয়েছি, এরপর চেতনের আর কি প্রবলেম থাকতে পারে? চেতন তো সাক্ষী আর অর্জুনের সম্বন্ধ মেনে নিয়েছিল। এদিকে এসো। ওকে কোথায় নিয়ে যাচ্ছেন আপনি? সাক্ষী, এবার খোলাখুলি বলো, তোমার দাদা চেতন কি দায়ী হতে পারে এই ঘটনার পেছনে? স্যার, আমি নিশ্চিত হই তো বলতে পারবো না। মানে তোমার মনে হচ্ছে যে চেতন এরকমটা করতে পারে? আমার দাদা আমার আর অর্জুনের সম্পর্কটা মেনে নেয়নি, আর দাদা চাইতো না যে আমার আর অর্জুনের বিয়েটা হোক। সাক্ষী, তুই শিক্ষিত মেয়ে, একটা ভালো কোম্পানিতে চাকরিও করিস, তোর সামনে ভবিষ্যৎ রয়েছে। আর অর্জুন, ও তো হাই স্কুলের গণ্ডিও পেরোয়নি, 27 বছর হয়ে গেল, কোনো কাজও করেন, একটা চাকরিও করেনি আজ অব্দি। ও তোর জন্য ঠিক নয়, তুই ওর কাছ থেকে কি আশা করতে পারিস? আচ্ছা, তুই নিজে বল, তোর মনে হয় যে অর্জুন কোনো দায়িত্ব নিতে পারবে? দাদা ও পরীক্ষা দেবে বলেছে তো। কোন এক্সামিনেশনের প্রিপারেশন? পুলিশের আবিলদার? সাক্ষী, তুই পোস্ট গ্রাজুয়েট, MSc ফার্স্ট ক্লাস। আমার কথা মন দিয়ে শোন, ওই ছেলেটা তোর জন্য ঠিক নয়। বাবা মা, আমরা সাক্ষীর জন্য আরো ভালো ছেলে আর উপযুক্ত ছেলে খুঁজব। দাদা, আমি নিজের ভালোটা বুঝি আর ফিলিংসটাও, আর এই উপযুক্ত উপযুক্ত না এসব কি আবার? এসব বললে মনে হয় যেন বিয়ের জন্য পাত্র নয়, বরং চাকরির জন্য ক্যান্ডিডেট খুঁজছো। আমার ক্যান্ডিডেট না, কম্প্যানিয়ন চাই।
আমি অর্জুনকে ভালোবাসি। সাক্ষী, আমি এই সম্বন্ধের বিরুদ্ধে। ও তো আজকে আমার কথা শুনছে না। তোমরা দেখে নিও, একদিন ও নিজে আফসোস করবে এর জন্য। তাহলে সেটাই ভালো না যে আমি নিজের জন্য আফসোস করি নাকি তোমার জন্য? দেখো দাদা, তুমি তোমার কথা বললে আমি শুনলাম, কিন্তু প্লিজ নিজের জীবনটা আমাকে নিজেই বেছে নিতে দাও। শেষ পর্যন্ত দাদাকে রাজি হতেই হয়, আর দাদার কাছে আর কোনো উপায়ও ছিল না, আর বাবা মাকেও রাজি হতে হয়েছিল। হতে হয়েছিল মানে মত ছিল না ওদের? আপনি এটা বলতেই পারেন, কারণ ওরা খুব ভালো করেই জানতো আমি সেটাই করব যেটা আমি চাই। সাক্ষী, আবার একই প্রশ্ন করছি, তোমার দাদা চেতনকে দায়ী এই ঘটনার পেছনে? চেতন ত্রিপাঠী, সাব ইন্সপেক্টর বিজয় চৌধুরী বলছি, ক্রাইম ব্রাঞ্চ পাটনা থেকে। বলুন। তোমায় কিছু প্রশ্ন করার আছে। পাটনা কত তাড়াতাড়ি পৌঁছতে পারবে? আপনি ফোনে জিজ্ঞেস করতে পারবেন না? অর্জুনের ব্যাপারে জিজ্ঞেস করবেন তো? উত্তর কি আপনার সামনে বসে দেবো না ফোনে? আপনার সমস্ত প্রশ্নের একটাই উত্তর হবে যে আমি কিছু জানি না। তোমার থেকে এই উত্তরটাই আশা করেছিলাম, কিন্তু আমাদের থেকে এই প্রশ্ন আশা করো না। আমি এমন কি করেছি আপনাদের সামনে বসে প্রশ্নের উত্তর দিতে হবে? কোনো প্রমাণ আছে আমার বিরুদ্ধে? সব সূত্র সব ট্র্যাক মুছে দিয়েছো তুমি? কি বলছেন কি স্যার, আপনি একটু খুলে বলবেন। সব বলবো, আগে ভালোই ভালো এখানে পৌঁছো, 24 ঘন্টা তোমাকে দিলাম। স্যার, 24 দিন দিলেও আমি যেতে পারবো না, নিজের কাজ থেকে 24 মিনিটের জন্য আমি ফ্রি হতে পারি না। ওয়ারেন্টের সাথে 9টা পৌঁছে যাব, অফিস থেকে গ্রেফতার করবো তোমাকে। স্যার, 24 দিন দিলেও আমি যেতে পারবো না, নিজের কাজ থেকে 24 মিনিটের জন্য আমি ফ্রি হতে পারি না। ওয়ারেন্টের সাথে 9টা পৌঁছে যাব, অফিস থেকে গ্রেফতার করবো তোমাকে। স্যার, 18 মার্চ থেকে আমি আমার বন্ধু অর্জুনকে খুঁজে বেড়াচ্ছি। স্যার, ও আমার বন্ধু, আপনি বারবার আমাকে ওই সমস্ত প্রশ্ন কেন করছেন? আমি আপনাকে কতবার বলেছি যে অর্জুন আর আমার মধ্যে কোনো ঝামেলাই ছিল না। যে বন্ধু তোমার জন্য বাড়ি থেকে বিরিয়ানি নিয়ে এসেছিল, সে তোমায় নিজের বাইকে তোমার বাড়ি ছেড়ে দিয়ে আসতে পারতো না? স্যার, আমি তো বললাম যে অর্জুন অফার করেছিল, কিন্তু আমি মানা করে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম একটু হাঁটা হয়ে যাবে, আর আমি কি করে জানবো যে অর্জুন বাড়ি পৌঁছাবে না? আর ও কি করে জানবে যে? স্যার, আমি তো একদমই বুঝতে পারছি না যে আমি এমন কি দোষ করে ফেলেছি যে আপনি আমাকেই সন্দেহ করছেন। কি কাজ করো তুমি? স্যার, চাকরির খোঁজ করছি। আমার অবস্থা একদম অর্জুনেরই মতো, পার্থক্যটা শুধু এটা যে আমি ওর মতো নই, আমি কারোর জীবনে নাক গলাই না। নাক গলানো? অন্যের জীবনে কিরকম ও নাক গলায়? স্যার, নাক গলানো মানে বলতে চাইছি অর্জুন যা করে যেভাবে করে সব ঠিক করে, প্রদীপও এটা জানে। তুলে নাও এই প্রদীপকে। স্যার, আপনি যেভাবে তুলে নাও বলছেন আর আমাকেও যেভাবে তুলে নিয়েছেন, আমার তো মনে হচ্ছে আপনারা আমাদের দুজনের উপরেই এই দোষটা চাপাতে চাইছেন। নাক গলানো মানে স্যার, অর্জুন তো সেটা সবার সাথেই করে, সমাজ সেবা বলুন বা যা খুশি। সোজাসুজি এটা বলো যে অর্জুন কি করত, কিরকম নাক গলায় অন্যের জীবনে? স্যার, কখনো কারোর কিছু প্রবলেম হলে বা কারোর সঙ্গে ঝগড়া হলে অর্জুন ব্যাপারটা মিটমাট করে দেয়। আব্দুল চাচা, এ দুজন ছেলেই ছিল? হ্যাঁ, এটাই দুজন। এ 4 প্যাকেট বিস্কিট আর 1 প্যাকেট সিগারেট নিয়ে পয়সাটাও দেয়নি। বাবু, টাকা দিয়ে দে, নাহলে তোদের বাবা মাকে নিয়ে চলে আসবো এখানে আমি। আরে কলেজ স্টুডেন্ট তোরা, পড়াশোনায় মন দে, একটা কেস খেলে না কেরিয়ার শেষ, আর চুরির কেস লাগলে তো সবই শেষ। চল বার কর টাকা। আরে দেখছিস কি, টাকা বার কর। এ নাও চাচা, তোকে কি চিঠি লিখতে হবে? স্যার, সবাই ওকে খুব সম্মান করে, ও পুলিশ ফোর্সে জয়েন করবে, আর এই ছোট কাজগুলো তো ও নিজেই সলভ করে নেয়। স্যার, ওই কাশ্যপ বাবু আছেন না, যার মেয়ে ঈশিতা পালিয়ে গেছিল কোনো ছেলের সাথে, অর্জুন গিয়ে ওকে ফিরিয়ে নিয়ে এসেছিল। যাই সীতা, পা ধরে ক্ষমা চাই না। অশোক কাকু ভুল করেছে, সীতা অন্যায় করেনি, ক্ষমা করে দিন। অনেক উপকার করেছেন আপনি আমাদের। হাত জোর করবেন না, শুধু কথা দিন যে ঈশিতার উপরে হাত তুলবেন না। কিন্তু যদি ওই বদমাইশটা আবার এরকম করে? করবে না, আমি ওকে বুঝিয়ে দিয়েছি, আর তার সাথে যদি ও এসব কিছু করে তাহলে ওর ঠ্যাং ভেঙে দেবো। এটাই হলো না করানো স্যার, অর্জুন সবার সাথে ভালোই করে। তাহলে এখন তোমরা দুজন এটা বলো যে অর্জুন কার জীবনে এভাবে নাক গলালো যার এটা সহ্য হলো না আর সে প্রত্যাঘাত করলো? বলতে পারবো না স্যার, আমাদেরও খুব চিন্তা হচ্ছে অর্জুনের জন্য, 3 দিনের থেকে বেশি হয়ে গেল। 3 দিন ধরে সার্চিং চলছে, অর্জুন তো দূর, অর্জুনের বাইকের খোঁজটাও এখন অবধি পাইনি। স্যার, আমরা তো ওকে খোঁজারই চেষ্টা করছি কিন্তু কোনো খবরই তো পাচ্ছি না। স্যার, আপনি যেমনটা বলছেন অর্জুন সেরকম ছিল না, ও তো নিজে থেকে কখনো মারপিট করেই নি, বরং অন্যদের ঝামেলা ও থামিয়ে দিত।
স্যার, স্কুলের সময় থেকে ও এরকম? আমরা ললিতকে অনেক রকম ভাবে জিজ্ঞাসা করেছি, সাক্ষীর দাদা চেতনকে এখানে ডেকে এনেছি, কিন্তু এখনো অর্জুনের বাইকটা ট্রেস করতে পারিনি। ওর ফোন যেটা এখনো সার্ভেলেন্সে আছে সেটা এখনো অন হয়নি। এটাও হতে পারে সিরিয়াস কিছু হয়েছে। এটাই আশা রাখছি যে অর্জুনের সাথে কোনো খারাপ কিছু যেন না হয়। স্যার, যদি অর্জুনের কিছু, স্যার মার বাবা তো পাগল হয়ে যাবে। আচ্ছা, অর্জুনের সাথে কারোর কি এমন কোনো শত্রুতা ছিল যে কারণে অর্জুনকে কেউ কিডন্যাপ করেছে আর এমন জায়গায় রেখেছে যাতে করে এতদিন ধরেও আমরা অর্জুনের কোনো খবর পাইনি? স্যার, সাক্ষীর দাদা চেতনের ফোন রেকর্ড স্ক্যান করেছি, ও ঠিকই বলছে, দু মাসের মধ্যে ও পাটনা আসেইনি। এমনি কালকে চলে আসবে নয়টা থেকে, ওই ললিত দুবে। ওর ফোন রেকর্ডস কিছু বেরোলই না স্যার, শুধু অর্জুন আর ললিতের লোকেশন শক্তিচকের সেল টাওয়ার রেঞ্জেই ছিল, কারণ ললিত ওখানেই থাকে। চেতনের ফোন রেকর্ডসে কোনো হিস্ট্রি শিটারের নাম্বার এরকম তো কিছু মনে হচ্ছে না স্যার। স্যার, আমি অনেক হিস্ট্রি শিটারদের সঙ্গে কথা বললাম, কিন্তু অর্জুন মিশ্র সুপারি দেওয়া হয়েছে এই ব্যাপারে কেউ কিছু জানে না। ওর ব্যাপারে কয়েকটা কথা শুনলাম, অন্যদের জন্য ঝামেলা করতো, আবার ওখানে কোনো ঝামেলা হয়নি তো? ওর নামে গল্প আমিও অনেক শুনেছি। এই ছেলেটা কিন্তু খুব ডেয়ারিং আর খুব শেয়ানও, যদি কেউ ওর সুপারি দিয়ে থাকতো তাহলে নিশ্চয়ই জানতে পেরে। তাহলে এভাবে কি ওখানে নিখোঁজ হতে পারে? গুরু, আমরা এখনো একটা সূত্র পাইনি আর ওর বাইকটারও খোঁজ পাওয়া যায়নি। স্যার, এই অর্জুনটা আবার অন্য কারো সমস্যা মেটানোর জন্য কোনো মিশনে বেরিয়ে যায়নি তো? নিজের বাড়ির লোককে না জানিয়ে অন্যের ভালো করবে আর বাড়ির লোকের ক্ষতি না। ঠিক আছে স্যার, আমি খোঁজ নিচ্ছি। তাছাড়া এই অর্জুনের হবু শালা চেতন, ও কি কিছু বলল? তো আপনি বলুন না স্যার, যখন আমি ছিলামই না তাহলে কাকে আমি অর্জুনের সুপারি দেব? আমি কি নয়ডা থেকে রিমোট কন্ট্রোলে অর্জুনকে গায়েব করে দিয়েছি? আপনাদের মতে আমি অর্জুনকে গায়েব করিয়েছি, তো কি প্রমাণ আছে আপনাদের কাছে? খুব কনফিডেন্স আছে তোমার যে আমরা কোনো কিছু পাবো না? স্যার, সেটা এই কারণে এর মধ্যে আমি জড়িত নই বলে। অর্জুনের কাউকে না বলে চলে যাওয়া, কি করছে, কি করতে গেছে কেউ যদি নাই জানে, আমার তো এর মধ্যে নতুনত্ব কিছু লাগছে না। অর্জুনকে এতটাই ভালোভাবে চেনো? চিনতাম না, কিন্তু খোঁজ নিয়েছি যখন আমার বোন বলেছিল যে অর্জুনকে ভালোবাসে সেই দিন থেকে। কাকে দিয়ে খোঁজ করিয়েছিলে? এই কাজটা কাকে করতে দিয়েছিলে? নিজে গিয়েছিলাম, অর্জুনের ফ্যামিলির সঙ্গে কথা বলেছিলাম, কিন্তু ওদের কাছেও সঠিক উত্তর ছিল না। তো অর্জুনের ফ্যামিলি তোমাকে বলেছে ও কাউকে কিছু না বলে বেরিয়ে যায় অন্য লোকেদের উপকার করার জন্য? স্যার, ওর ফ্যামিলি কি করে বলবে? আপনি ওর প্রতিবেশীদের জিজ্ঞেস করুন, যাদের সাথে মেলামেশা করে তাদেরকে জিজ্ঞেস করুন। স্যার, অর্জুন কি করে, কাদের সঙ্গে ওঠা বসা করে তার কোনো ঠিক নেই। ইনফ্যাক্ট আমি অর্জুনকে জিজ্ঞেস করেছিলাম, তোর ব্যাপারে যা কিছু শোনা যায় সেগুলো কি ঠিক? কি বলেছো? ও আর কি বলবে স্যার, এটা বলেছিল ও কোনো ভুল কাজ করে না, কিন্তু এক্স্যাক্টলি কি করে তার কোনো উত্তর ছিল না ওর কাছে। বলেছিল যে ওই কনস্টেবলের জবের জন্য ট্রাই করছে। স্যার, এই জন্যে ওদের দুজনের বিয়ে নিয়ে আমার আপত্তি ছিল। কিন্তু আমরা তো শুনেছি তুমি রাজি হয়ে গিয়েছিলে। স্যার, রাজি হতে হয়েছিল, যখন সাক্ষী কিছুতেই মানছিল না তখন, কারণ আমার কাছে কোনো উপায়ই ছিল না। স্যার, অর্জুনের বোন? হ্যাঁ স্যার, অঙ্কিতা ওর নাম। খুব অদ্ভুত ব্যাপার স্যার, পরিশবাবু আর রাজেন একবার ওর নাম নেয়নি। কোন পুলিশ স্টেশনে কমপ্লেইনটা করা হয়েছে? শান্তারাম চক। কবেকার কথা? এক বছর আগের। সুশীল কিছু করেছে? এটা অসম্ভব স্যার। অঙ্কিতা বলেছে আপনাদেরই কথা? অঙ্কিতা কিছু বলেছে না বলেনি প্রশ্নটা তা নয়, প্রশ্নটা হলো আপনারা এই কমপ্লেইনটার ব্যাপারে আমাদের জানাননি কেন? রাজেন তোমার বোন, হরিশবাবু আপনার মেয়ে অঙ্কিতা, বাড়ি থেকে পালিয়েছিল, শান্তারাম চকে আপনি কমপ্লেন করেছিলেন। স্যার, এক বছর আগের ঘটনা এটা। আমি এটা জানতামও না যে আমাদের অঙ্কিতা সুশীলের সাথে পালিয়ে গেছে। স্যার, আসলে অঙ্কিতার যাওয়ার ৬ মাস বাদেও আমাকে ফোন করেছিল আর বলেছিল যে ও সুশীলকে বিয়ে করেছে। কিন্তু অর্জুন এই বিয়েটা রাজি ছিল না। না স্যার, আসলে ও ব্যাপারটাকে মানতে পারেনি। তখন আমি ওকে অনেক বোঝাই যে যা হয়ে গেছে হয়ে গেছে, আমরা তো এখন কিছু করতে পারবো না। তবুও সুশীলের সাথে ঝগড়া করলো। এসে গেছে সুশীল, আমার স্বামী। সুশীল, অর্জুনের নিখোঁজ হওয়ার ব্যাপারে তুমি নিশ্চয়ই জানো। অঙ্কিতা তো আপনাকে বলেইছে তাই না? আমরাও পেপারেই পড়েছি। আমি বলেছি ওনাকে। তোমার সাথে ঝগড়া হয়েছিল? হ্যাঁ হয়েছিল, কিন্তু আপনারা এই ঝগড়াটাকে অর্জুনের নিখোঁজ হওয়ার সঙ্গে কেন জুড়ছেন? আর ওই ঝগড়াটা হয়েছে ৬ মাস হয়ে গেছে। আমি বারণ করেছিলাম অর্জুনকে অঙ্কিতার জীবনে যেন না গলায়, কিন্তু ও শোনেনি। সুশীলের সঙ্গে ওর বেশ বড় সড়ো ঝামেলা হয়েছিল। স্যার, আপনি কিছু বলছেন না? সুশীলের বিরুদ্ধে কিছু পেয়েছেন আপনি? তাহলে সুশীল? এখনো পর্যন্ত আমরা সুশীলের বিরুদ্ধে কিচ্ছু পাইনি, না অন্য কারোর বিরুদ্ধে। কিন্তু একটা কথা পরিষ্কার, ওর জীবনের সাথে জড়িত বেশ কিছু কথা
ধীরে ধীরে সামনে আসছে। সুশীল অর্জুনকে হুমকি নিশ্চয় দিয়েছিল, অর্জুন নিজে বলেছিল আমাকে, ধরুন মাস ছয়েক আগে। ঠিক আছে হুমকিটা। আচ্ছা তুই এটা বল যে তুই কোথায় আছিস। অঙ্কিতা বিয়ে করে নিয়েছে, মুখ পোড়ালো এই মেয়েটা, সমাজে তো মুখ দেখানো যাবে না। কোথায় গেছে অঙ্কিতা? নিজের স্বামীর সঙ্গে। আর এই স্বামীটা কে? ওই সুশীল ঝা বলে কে যেন একজন। রাজেন দাদা কোথায় এরা দুজন? ও তোমাকে ঠিকানাটা বলেছে না? অ্যাড্রেসটা দাও আমায় রাজেন দাদা, অ্যাড্রেসটা দাও আমায়। যতটা আমরা অর্জুনের ব্যাপারে জেনেছি, ও অন্যের পালিয়ে যাওয়া মেয়েদের ফিরিয়ে নিয়ে এসে তার বাবা মাদের হাতে তুলে দেয়, আর এখানে তো ওর নিজের বোনের ব্যাপার। হ্যাঁ স্যার, আর সেদিন অর্জুন ভয়ঙ্কর রকম রেগে গিয়েছিল। আমি নিতে এসেছি তোকে। এই অর্জুন, আমরা আইনত বিয়ে করেছি, যদি ওকে নিয়ে যাওয়ার চেষ্টা করিস না তাহলে পুলিশের কাছে কমপ্লেন করে দেবো। আমি আমার সংসার আমার স্বামীকে ছেড়ে কোথাও যাবো না দাদা। তুই যদি এই কথাটা বুঝতে না পারিস তাহলে তুই এখান থেকে চলে যা। এমনিতে তোকে এখানে কেউ ডেকে পাঠাইনি। মাথা খারাপ করে দিয়েছিস তুই ওর? তুই ফাঁসিয়েছিস ওকে, তুই খুব ভুল কাজ করলি। এরকম কিছু হয়নি দাদা, আমি নিজেই এসেছি সুশীলের কাছে, ভালোবাসি আমি ওকে, বিয়ে করেছি আমরা দুজন, তুই বুঝতে পারছিস না কেন? তুই কেন বুঝছিস না মা বাবার কি অবস্থা করেছিস? তুই মাথায় ঢুকছে কিছু? দেখ অঙ্কিতা, আমি তোর সঙ্গে এখানে ঝগড়া ঝামেলা করতে আসিনি, চুপচাপ গিয়ে জামা কাপড় প্যাক কর আর চল আমার সঙ্গে। না অর্জুন, তোর গুন্ডামি এখানে চলবে না, ঠিক আছে? আমার গুন্ডাগিরি তুই এখনো দেখেছিস কোথায় রে? আরে অনেক দেখেছি তোর মতো, আমার সঙ্গে পাঙ্গা নিলে আমি চুপ থাকবো না, উল্টে আঘাত করবো পুরো সুদ সমেত। চল বেরো এখান থেকে। আচ্ছা তোর সাহস কি করে হলো ওখানে যাওয়ার? দেখ অর্জুন, আমার কথাটা ভালো করে শোন, আজকের পরে তুই এমন কিচ্ছু করবি না যাতে অঙ্কিতার কোনো সমস্যা হয়, বুঝেছিস? মা বাবা, এই বিয়েটা তোমরা মেনে নিয়েছো? অর্জুন আমার সঙ্গে কথা বল, দেখে দিকে শোন, সাক্ষীর দাদাও কিন্তু তোদের সম্পর্কটা মেনে নেয়নি। তোমরা চুপ করে আছো কেন? কিছু জিজ্ঞেস করলাম তোমাদেরকে আমি, উত্তর কেন দিচ্ছ না? তোমরা মেনে নিয়েছো এই বিয়েটা? অঙ্কিতা পালিয়ে বিয়ে করলো, সম্মান চলে গেল আমাদের, কোথাও মুখ দেখানোর যোগ্য রইলাম না? রাগ হচ্ছে না তোমাদের? দেখ বাবা, অঙ্কিতা আমারই মেয়ে, আর কিচ্ছু করে যাবে না। ওদের বিয়ে তো হয়েই গেছে রে বাবা, যা হয়ে গেছে হয়ে গেছে। হ্যাঁ, আমি আমি মেনে নিচ্ছি এই বিয়েটা বাবা। ভালো এতেই হবে যদি তুইও এটা মেনে নিস। অর্জুন, সুশীল এ বাড়ির জামাই, তোর আমার দুজনকারই বোনের বর, এরকম ভাবে দেখবি না। শোন, নিজের মাথাটা ঠান্ডা কর, আর একটা কথা ভালো করে শুনে নে, আজকের পরে তুই কোনো ভুলভাল কাজ করবি না। সেদিন ওই হুমকিটা পাওয়ার পর আমি সোজা সবকিছু রাজেন দাদাকে ফোন করে বলেছিলাম। সেই সময় আমি অর্জুনকে অনেক বুঝিয়েছিলাম। অঙ্কিতা, সুশীল অর্জুন আমাকে বলেছিল যে তুমিও নাকি ওকে হুমকি দিয়েছো। আমি ওকে কোনো হুমকি দেইনি রাজেন দা, আমি শুধু অর্জুনের হুমকির জবাব দিয়েছিলাম। তারপর থেকে তো আমাদের বাড়িতে কখনো আসেইনি, তাহলে আমি এসব কেন করতে যাব? হতে পারে নিজের জীবন বাঁচানোর জন্য তুমি এই কাজ করেছো। কি বলতে চাইছেন আপনি, এসবের মানে কি? এটাই, অর্জুন কিছু বলার আগেই ওকে চুপ করিয়ে দাও। তা আপনি বলতে চাইছেন যে আমি অর্জুনের হুমকিতে ভয় পেয়ে ওকে কিডন্যাপ করে নিয়েছি, নাকি সোজা মার্ডারের চার্জ লাগাচ্ছেন আপনারা? অর্জুন নিখোঁজ, পাঁচ দিন পেরিয়ে গেছে। সুশীল ঝা, আমি একটা মোবাইল কোম্পানির সেলসম্যান, আমার পুরো বায়োডাটা খুলে দেখে নিন আপনারা, আজ পর্যন্ত একটা ট্রাফিক সিগন্যালও ভাঙিনি আমি। সব কিছুই প্রথমবার হয়, ভালোবাসাও প্রথমবারই হয়, আর আমি আর অঙ্কিতা এটা ঠিকই করে নিয়েছিলাম যে আমরা আমাদের জাতপাতকে কখনো আমাদের ভালোবাসার মাঝে আসতে দেবো না। আর অঙ্কিতা এই ব্যাপারটা জানতো যে ওর বাড়ির বাকি লোকেরা মেনে নিক বা না নিক, অর্জুন এটা কখনোই মেনে নেবে না, ও কখনো আমাদের এক হতে দেবে না। অর্জুনের স্বভাবটাই হলো অন্যের ব্যাপারে নাক গলানো, আর এখানে তোর নিজের বাড়ির ব্যাপার, এর জন্য আমরা পালিয়ে বিয়ে করে নিয়েছিলাম। আর বিয়ের ছ মাস পরেই অঙ্কিতা রাজেন্দাকে সবকিছু বলে দিয়েছিল, আর তারপরে অর্জুন অঙ্কিতাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য এসেছিল, আর তোমায় হুমকিও দিয়েছিল। কিন্তু একটা হুমকির পর কিছু হয়েছে? হয়নি। তাহলে পুরো ছ মাস পর এরকম বোকার মতো কাজ আমি কেন করতে যাব? মা অঙ্কিতা, সুশীল দেখো, অর্জুনের ব্যাপারে যদি কিছু জানো সেটা বলে দাও। বাবা, তুমি কি করে এটা ভাবতে পারলে? আমরা সত্যি কিছু জানি না। আমাদের জেনে বুঝিয়ে এর মধ্যে জড়িয়ে ফেলা হচ্ছে। পেপারে খবরটা পাওয়ার পর থেকে
না ভালো করে খেতে পেরেছি না শুতে পেরেছি। কিন্তু বাড়িতে একটা ফোনও করলে না জানার জন্য। অনেকবার ভেবেছিলাম ম্যাডাম, কিন্তু ভয় পেয়েছি আমি যে সব কিছু দোষ আমাদের উপরে এসে না পড়ে। রাজেন, তুমি বারবার ললিতের নাম নিচ্ছ, কিন্তু আমরা ললিতের বিরুদ্ধে কিচ্ছু পাইনি। স্যার, কথা আদায় করুন ওর কাছে, এই ললিত মিথ্যে কথা বলছে। কিন্তু ও মিথ্যে কেন বলবে? মিথ্যে বলার জন্য তো কোনো কারণও চাই। অর্জুন আর ললিত দুজন বন্ধু, ওই রাতে একসাথে বিরিয়ানি খাওয়ার পর যে যার নিজেদের বাড়ি চলে গেছে। ললিত এটা মিথ্যে কথা বলছে। এটা হতেই পারে না যে অর্জুন রাত্রির দেড়টার সময় নিজের কোনো বন্ধুকে হেঁটে বাড়ি ফিরতে বলবে। ও নিশ্চয়ই ওকে বাইকে ড্রপ করত। ও আমার ভাই, আমি ওকে ভালো করে জানি। ও কি করতো আর কেমন ছেলে, ওর ব্যাপারে আমরা 10 জায়গা থেকে 10 রকম আলাদা আলাদা খবর পেয়েছি। শুধু তুমি ললিতকে সন্দেহ করছো, এই ভিত্তিতে আমরা কাউকে অ্যারেস্ট করতে পারি না। কাউকে অ্যারেস্ট করতে গেলে, গ্রেপ্তার করতে গেলে পোক্ত প্রমাণ থাকা জরুরি। রাজেন, অর্জুনকে পুলিশের হয়ে কাজ করত, কচুর ছিল চৌধুরী, কোনো টিপ পেয়েছ? না স্যার, গুরু খবর নিয়ে এসেছে। কি কি বলছো? পুলিশের খচর? আমারও মাথাটা ঘুরে গিয়েছিল যখন আমি খবরটা পাই। এই অর্জুন ছেলেটা তো আমাদেরই জাতের লোক, আর আমরা গুণাক্ষরেও টের পাইনি। গুরু, পাক্কা খবর তো? স্যার, এই ছেলেটা আমার খুবই বিশ্বস্ত, আজ পর্যন্ত একটাও ভুল খবর দেয়নি আমাকে। তুমি জানতে তোমার ভাই পুলিশের হয়ে কাজ করত? স্যার, হ্যাঁ, বলতে পারেন আমার নাম। মানে দেখুন, আমাদের বাবা ছিলেন হেড কনস্টেবল, আর অর্জুনও পুলিশে জয়েন করতে চেয়েছিল, এটা আমরা সবাই জানি। অর্জুন যেরকমভাবে সবাইকে সাহায্য করে সেরকমভাবে পুলিশকেও সাহায্য করত, কিন্তু ওর এরকম সোর্স হওয়ার কথাটা আমি জানতাম না। তাহলে কে জানতে পারে কোন থানার বা কোন অফিসের খোঁজর ছিল বা এখনো আছে? ম্যাডাম, আমি আপনাকে বলছি যে আমি এই ব্যাপারে কিছু জানি না। আমি শুধু এটুকুই জানি যে অর্জুন আর যাই করুক, কোনো বেআইনি কাজও করতেই পারে। কিন্তু রাজেন, কোনো না কোনো বেআইনি কাজ কারবার করার লোকের তোমার ভাই অর্জুনের ব্যবহার গায়ে তো লেগেছে। ওর খবরের জন্য কারোর না কারোর ধান্দা তো উঠে গেছে। দেখুন স্যার, আমি তো আবার ওই কথাটাই বলবো, ললিত স্যার গুরুকে লাগিয়ে দিয়েছি কাজে, এটা জানতে যে কোন থানায় কার হয়ে কাজ করত। স্যার, আমি এলাকার সব থানা ইনকোয়ারি করেছি, কেউ অর্জুনের নাম পর্যন্ত শোনেনি। অর্জুনের বাইকের ব্যাপারেও আমরা কিচ্ছু শুনতে পাইনি, এত নিখুঁত ভাবে কি করে নিখোঁজ হলো? যদি কেউ শত্রুতাই মেটাতো, তাহলে বাইকটা জ্বালাতো, কিছু একটা করতো, আর খবরটা আমাদের কাছে আসতো। স্যার, হতে পারে অর্জুনের সাথে কেউ এখানে কিছু করেছে আর ওর বাইক পাটনার বাইরে রেখেছে, বা এও হতে পারে ও পাটনা থেকে বাইরে চলে গেছে। কিন্তু স্যার, এইভাবে বাইরে যাওয়ার কারণ কি হতে পারে? এমন কি হতে পারে যাতে কাউকে কিছু না বলে অর্জুন বাইরে চলে গেছে? কাজে গেছে নাকি পালিয়ে গেছে? চৌধুরী, এই ললিতের হিস্ট্রিটা আবার চেক করো। রাজেন বারবার ওর নাম করছে, মনে হয় রাজেন কিছু জানে, আর ও চাইছে আমরা নিজেরাই কিছু বার করি, নাকি এমনি সন্দেহ করছে? আমারও চিন্তা হচ্ছে, কিন্তু আমি শিওর যে আমার দাদা কিছু করেনি, আমি নিজে কথা বলেছি। সাক্ষী, মা বাবার খালি পাগল হতে বাকি আছে, আর আমারও। আচ্ছা, তুমি কি কিছুই জানো না? অর্জুন কি তোমাকে কথায় কথায় কিছু বলেনি, কোনো হিন্টও দেয়নি? অর্জুন আমাকে এরকম কিচ্ছু বলেনি, ও যে কোথাও যাবে বা ওর যে কোনো কষ্ট হচ্ছে কিচ্ছু না। 17 মার্চ সন্ধেবেলা আমাদের মধ্যে সেই রকমই কথা হয় যেটা আমরা রোজ বলি। আমি কতবার মনে করার চেষ্টা করলাম যে ওই দিন সন্ধেবেলা অর্জুনের কথায় বা ব্যবহারে কোনো কিছু কি আলাদা ছিল, ও আমার থেকে কিছু লুকাচ্ছিল কি না। অর্জুনের সাথে কি হয়েছিল তার একটাও সূত্র আমরা পাচ্ছিলাম না, শুধু তার ব্যাকগ্রাউন্ডের কতগুলো অস্পষ্ট ছবি পাচ্ছিলাম। অস্পষ্ট এই কারণে, কারণ সূত্রগুলো অল্প অল্প করে জানতে পারছিলাম। ঠিক এইরকম একটা পরিস্থিতিতে আমাদের হাতে একটা এমন খবর এলো যেটা এই কেসটাকে পুরো উল্টে দিতে চলেছিল। ব্যাংক ডাকাতি? হ্যাঁ স্যার, গয়ার মোস্ট ওয়ান্টেড গ্যাং। 2 বছর আগে পুরো গ্যাং ধরা পড়ে গেছিল। বন্দুক নিচে কর। হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ, নিচে বস, ব্যাগ নিচে নামা। আর ওর জন্য এই গ্রুপে মেম্বার ছিল স্যার? গয়ার এক পকেটমার বাবু এটাই বলল, ও আজকাল এই পাটনাতেই থাকে। তোর পকেটে যে ফটোটা আছে এটা কার? চিনিস নাকি তুই একে? হ্যাঁ, দেখা হয়েছে এর সাথে জেলে। জেলে? কবে, কোথায়? 2 বছর আগে দেখা হয়েছিল গয়া জেলে। বিরজু বাবু, পকেটমার,
কিন্তু তোমাকে তো আমাদের মতো লাগছে না বিরজু। বিরজু এই নাম বলেছিল? হ্যাঁ। ভেতরে কেন গেছিল? এদের পুরো গ্রুপটাই জেলে ছিল, চার পাঁচটা ব্যাংক লুট করেছিল গয়াতে। ব্যাংক ডাকাতের দল? হ্যাঁ। কিন্তু তুই এই বিরজু ছবি নিয়ে কেন ঘুরছিস? এখানেও কোনো ব্যাংক ট্যাংক লুট করেছে নাকি? পার্টনার রবিনহুড অর্জুন, গয়ার ব্যাংক চোর বিরজু। অর্জুন বিরজুর নামে গয়াতে ব্যাংক ডাকাতি করেছিল। গুরু, তোর এই বাবু পকেটমার বিশ্বাসী তো? স্যার, ফটোটা এতটা কাছ থেকে দেখেছিলাম। ও পুরো বিশ্বাসের সাথে বলল যে এই ব্যাংক চোর বিরজুই। গল্পে টুইস্ট, অর্জুন মিশ্র জীবনে এই দিকটা তো আমাদের সামনে কখনো আসেইনি। আরেকটা কথা, আপনি বলেছিলেন যে ললিত দুবের খোঁজ করতে। হ্যাঁ, কিছু বের করতে পারলি? স্যার, এই ললিত প্রথমত বেকার, চাকরিও খুঁজছে, কিন্তু এর গল্পতেও টুইস্ট আছে। স্যার, এই ললিত ছোটখাটো দালালিও করে। এরকম দালালি? স্যার, এই ললিত ক্রিকেট লালার জন্য কাজ করে। ক্রিকেট লালা? চারে পাঁচ লাগাও, নো বলে ছয় লাগাও, এই লালা ছোট একটা ঘর থেকে ব্যাটিং র্যাকেট চালায়। এই অর্জুনেরও ব্যাটিং র্যাকেটে কোনো হাত ছিল? স্যার, নাম তো কখনো আমাদের সামনে আসেনি, কিন্তু ব্যাংক ডাকাতিতে এই অর্জুন ওরফে বিরজু ভেতরে গিয়েছিল। স্যার, হরিশ বাবু আর রাজেনও কি এই ব্যাপারে জানতো? ব্যাংক ডাকাতির চার্জে ভেতরে গিয়েছিল, ভেতরে বিরজু নাম ছিল বা অন্য কিছু। ওরা অর্জুনের বেল করাতে কোর্টে তো গিয়েছিল, কেসও চালিয়েছিল, এখনো চলছে। অর্জুন জেলে ছিল বিরজু নামে? প্রমাণ আছে, রেকর্ড আছে রাজেন। স্যার, রেকর্ডটা জালো হতে পারে। অর্জুন দু বছর আগে গয়ায় ছিল? হ্যাঁ, গিয়েছিল আড়াই বছর আগে, এই ধরুন ছমাসের জন্যে। কিন্তু স্যার, ও তো কোনো টেম্পোরারি কাজের জন্য গিয়েছিল। অর্জুন ব্যাংক কি করে লুট করতে পারে? তো অপরাধকে ঘেন্না করতো। হ্যাঁ রিনা, দু বছর আগের ব্যাংক রবারির কেস, ওই কেসটা কোর্টে এখনো চলছে। তুমি ঠিক কি জানতে চাইছো কেসটার ব্যাপারে? অঞ্জলি ম্যাম, যেই ছজনকে আপনি ব্যাংক রবারিতে গ্রেপ্তার করেছিলেন, তার মধ্যে বিরজু বলে কেউ ছিল? বিরজুর ব্যাপারে কি জানতে চাইছো? এই বিরজু কি জামিন পেয়েছিল? ওরা ছজন এখন জুডিশিয়াল কাস্টাডিতে আছে, শুনানি চলছে। বিরজুর একটা ছবি আপনার থানায় পাঠিয়েছি, একটু দেখবেন প্লিজ। হ্যাঁ, এই সেই বিরজু। কেসটা কি? আপনি কি জানেন এই বিরজুর আসল নাম অর্জুন মিশ্র? না। এস আই রিনা, ব্যাপারটা কি? ম্যাম, এই অর্জুন ওরফে বিরজু পাটনা থেকে মিসিং আছে, হোমগার্ডের রিটায়ার্ড কনস্টেবলের ছেলেও। আমরা এক্ষুনি জানতে পেরেছি আপনি ব্যাংক রবারিতে যাদের গ্রেপ্তার করেছিলেন তার মধ্যে অর্জুনও সামিল ছিল। বিরজু নাম নিয়ে ওই ব্যাপারটার পুরো ডিটেল আমাদের চাই। আমরা এটাও জানতে চাই যে কিভাবে অর্জুন এই ব্যাংক রবারিতে সামিল হয়েছিল। আমাদের অর্জুন ব্যাংক ডাকাত হতেই পারে না। জানি না বাবা, আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে এটা শুনে। আমার তো মনে হয় যে আমার ছেলেকে কেউ বাজেভাবে ফাঁসিয়েছে। বাবা, আমি তো পুলিশকে বলে বলে একদম ক্লান্ত হয়ে গেলাম যে ওই ললিতকে তুলে নিয়ে যান। জানি না কেন সেটা করছে না। রাজেন, তুই বড়বাবুকে ফোন করে বল, উনি যেন অর্জুনকে তাড়াতাড়ি খুঁজে বার করেন। আমার ভীষণ ভয় করছে। স্যার, পাটনার বাইরে থেকে ফোন, ওখানে পুকুরে একটা লাশ পাওয়া গেছে। অর্জুন মিশ্র বডি খারাপভাবে পুচে গেছে, গলা টিপে মারা হয়েছে। এমনিতে হাইট টাইট অর্জুনের সাথে ম্যাচ করছে। স্যার, ম্যাচ তো হচ্ছে অর্জুনের সঙ্গে, কিন্তু দেখে চেনা খুবই মুশকিল। রমেশ অর্জুন 17 মার্চ নিখোঁজ হয়েছিল, 12 দিন আগে। পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী মৃত্যুর সময়টা কত? মৃত্যু হয়েছে 72 ঘন্টা হবে, বা হতে পারে আরও কয়েক ঘন্টা হয়ে গেছে। কোনো প্রপার টাইম লেখেনি রিপোর্টে, বডি অনেকটাই পচে গেছে।
কি হয়েছে? অর্জুনের ব্যাপারে কিছু জানতে পারলি? মা বাবা এরকম ভেবো না তোমরা। আরে মা পুলিশ এখনো ঠিক করে কিছু বলেনি, ওরা খালি বলেছে যে একটা লাশ পাওয়া গেছে। মা বসো, আমি আর বাবা গিয়ে দেখে আসি। তুমি ভেবো না, তুমি এরকম ভেবো না। আরে তুমি এরকম ভেবে বললে কি করে চলবে? এখনো তো আমরা ঠিক করে জানতে পারিনি। তুমি চলো, আমরা আসছি একটু। গয়ার ইন্সপেক্টর অঞ্জলির সাথে অনেক কথা হলো, যিনি ব্যাংক ডাকাতদের ধরেছিল। কি বলেছে? আমার গড়বড় লাগছে স্যার। কি ব্যাপারে? গয়াতে হওয়া এই অপারেশনের ব্যাপারে বলতে চাইছি যে অঞ্জলি ম্যাম ফোনে ক্লিয়ারলি কিছু বললেনই না, শুধু এটুকু বললেন উনি নিজে এসে আপনার সাথে সামনাসামনি কথা বলবেন। কিন্তু অঞ্জলি এটা তো স্বীকার করেছে যে অর্জুনই বীরজু যে ব্যাংক ডাকাতির কেসে জেলে গিয়েছিল। হ্যাঁ স্যার, সেটা বলেছেন। এই অর্জুন মিশ্র মিসিং কেসটা কি? আর এই অর্জুন, এর আসল পরিচয়টাই বা কি? হ্যালো, পাটনার বাইরে পুকুর থেকে যে পচা গলা লাশটা পাওয়া গেছে ওটা আপনার অর্জুন মিশ্রেরই। তুই কে বলছিস? বাস শুভকাঙ্ক্ষী ভেবে নিন, অর্জুনের আর আপনাদেরও। তার মানে নাম ঠিকানা তো বলবি না। চারুন না, শনাক্তকরণ তো এই বডির হবে, আর ওখানে কেউ থাকবে যে এটা বলবে যে এটা অর্জুন নয়। কে চিনতে পারবে না? অর্জুনের খুনি আর কে? নিজের নাম তো বলছিস না, খুনির নামও কি বলবে না? মিস্টার শুভাকাঙ্ক্ষী খুনি ওই যে শনাক্তকরণ করবে। দেখ জিলিপি পাকাস না, সোজা সুজি বল। সোজা আছেটাই বা কি দুনিয়ায়? কিছুই তো নয়। দেখা গেল আপনি চক্কর কাটছেন দুনিয়াতে জিলিপির মতো, আর খুনি ভেতরে বসে আছে গড়ের ভেতর। নিশ্চয়ই ভুয়ো নাম ভুয়ো ঠিকানায় সিম নিয়েছে। স্যার ইশারা তো সম্পূর্ণ রাজেনের উপর করছে। এই আওয়াজটা ললিত দেবত্ব নয়, ওর কোনো বন্ধু হতে পারে। এমনিতেই অজ্ঞাত কলটা ইশারা তো আমাদের করেই দিয়েছে, এই লাশটাকে দেখে খুনির রিয়াকশন কি হবে দেখা যাক। হরিশবাবু আর রাজেনের রিয়াকশনটা কি? কি হলো রে মা, অর্জুনের কোনো খবর পেলি? অর্জুনের দাদা ফোন করেছিল, পুলিশ একটা লাশ পেয়েছে, হতে পারে ওটা অর্জুনের। এখানে ঠিক কি হয়েছিল আর আসল খেলাটাই বা কি ছিল সেই সময় আমাদের কোনো ধারণাই ছিল না। অর্জুনের অতীত আর বর্তমান দুটোই হাজারো প্রশ্নে ঘেরা ছিল, যার উত্তর আমাদের কাছে অজ্ঞাত ছিল বা লুকানো হচ্ছিল। অর্জুন হতেই পারে না, শনাক্তকরণ তো এই বডির হবে, কেউ থাকবে যে এটা বলবে যে এটা অর্জুন নয়। এ অর্জুন নয় বাবা। হরিশবাবু আপনার কি মনে হয়? স্যার আমি তো বলছি এটা অর্জুন নয়, আর সেটাই ঠিক। মানছি বডিটা বিকৃত হয়ে গেছে, চেনা মুশকিল, কিন্তু হাইট ইত্যাদি ওরই মতন। তার মানে তো এই নয় যে এটাই অর্জুন? কত লোক তো থাকতে পারে যাদের হাইট আর চেহারা অর্জুনের মতোই। আমি আপনাদের বলছি এটা অর্জুন নয়। চলো বাবা দাঁড়াও। হরিশবাবু আমি ঠিক মতো চিনতেও পারছি না স্যার। কিন্তু স্যার আমি বুঝতে পারছি এটা অর্জুন নয়। রাজেন হতে পারে তোমার কথাটাই সত্যি, হতে পারে এটা অর্জুন নয়, কিন্তু জোর দিয়েও তো বলতে পারো না এটা অর্জুন নয়, হতে পারে এটাই অর্জুন। মানে আপনারা যে কোনো বেওয়ারিশ লাশ আমাদের ঘরে চাপিয়ে দিয়ে বলবেন যে এটাই অর্জুন, অর্জুন মারা গেছে? একদম নয়, ডিএনএ টেস্ট করাবো এই লাশটারও,
আর হরিশবাবুরও। কিন্তু স্যার আমি নিশ্চিতভাবে বলতে পারি এটা অর্জুন নয়। দেখুন স্যার, অর্জুন হয়তো খুবই বিপদের মধ্যে আছে, আর ওর নিখোঁজ হওয়ার পেছনে ললিতের হাত আছে। আপনারা এই কথাটা কেন বুঝতে পারছেন না? তবে আমরা এটা তো জেনে নিই যে তোমার ভাই আসলে কি, রবিনহুড অর্জুন না ব্যাংক ডাকাত বীরজু। বাবা ঠিক আছো তুমি? ও কি আমাদের অর্জুনই ছিল? আমার সেটা মনে হয়নি বাবা। আমার মনে হচ্ছে ওই ইন্সপেক্টর ওটাকে অর্জুনের লাশ বলে নিজের দায় খালাস করতে চাইছে। বাবা চলো। স্যার রিনা ওই অজ্ঞাত কলারকে ট্র্যাক করছে, পুরো চান্স আছে যে অজ্ঞাত কলার আমাদের বিভ্রান্ত করার জন্য রাজেনের দিকে ইশারা করছে। এমনিতেও ঠিকই বলেছে, রাজেন লাশ চিনতে অস্বীকার করেছে। স্যার আমাদের রাজেনকে জিজ্ঞাসাবাদ করা উচিত, হতে পারে অর্জুনের বাড়ির কোনো সমস্যা। একদম, অর্জুনের গার্লফ্রেন্ড সাক্ষীর সঙ্গে কথা বলো, হতে পারে অর্জুন তাকে কিছু বলেছে। আর এই ললিত দুবে একে আবার জিজ্ঞাসাবাদ করো, বেটিং এর কাজ করে, ধোয়া তুলছি পাতা নয়। ব্যাপারটা বুঝতে পারছি না, অর্জুন ব্যাংক রবারিতে জড়িত ছিল আর তার বাড়ির লোকেরা কিছুমাত্র জানে না, এটা কিভাবে সম্ভব? দেখুন ব্যাপারটা আমি ফোনে বলতে চাইনি যে অর্জুন কেন বাইরে আর বাকি গ্যাংয়ের সবাই ভেতরে। অঞ্জলি, অর্জুনের জামিনটা কি রিটায়ার্ড হোমগার্ড কনস্টেবল হরিশ মিশ্রের উপরে ফেভার ছিল? ব্যাপারটা তা নয়, চার বছর আগে আমার এখানে পাটনাতে পোস্টিং হয়, তখন অর্জুন আমার হয়ে ছোটখাটো কাজ করত। খোচর? এই জন্য তুমি তাকে ব্যাংক রবারি কেস থেকে বাইরে নিয়ে আসলে? একদম নয়, প্রায় আড়াই বছর আগে আমার পাটনা থেকে গয়ায় পোস্টিং হয়, তখন আমি অর্জুনকে ওখানে ডেকে পাঠাই, আমার ওকে প্রয়োজন ছিল একটা কাজের জন্য। অর্জুন গয়া তোমার কাজের জন্য গিয়েছিল? হ্যাঁ, ঝুঁকি আছে অর্জুন, কিন্তু আমার ভরসা আছে তোমার উপর, তুমি কাজটা পারবে। তাহলে আপনি হুকুম করুন ম্যাডাম। গোবিন্দ যাদব, ডাকাতি আর লুটপাটের লম্বা লিস্ট আছে। আমি শিওর যে বেশ কিছু টাইম ধরে গয়ায় হওয়া ব্যাংক ডাকাতিতে এরই হাত রয়েছে, কিন্তু আমার কাছে কোনো পোক্ত প্রমাণ নেই। চাইলে আমি ওকে টেনে এনে মারতেই পারি, কিন্তু তাতে কোনো লাভ হবে না, সেসব সহ্য করার পিএইচডি ডিগ্রি আছে ওর, মুখই খুলবে না ও। ওকে হাতে নাতে ধরতে হবে। তো আমায় কি করতে হবে? তোমাকে গোবিন্দ যাদবের গ্যাংয়ে ঢুকতে হবে, ওর গ্যাংয়ে থেকে আমাদের এজেন্ট হতে হবে। বুঝতে পেরেছি। গোবিন্দ যাদবের ছেলেরা অর্জুনকে তুলে নিয়ে যায়। কিরে তোর রক্ত খুব গরম দেখছি। আরে রক্ত কি ঠান্ডা, লেমন সোডা নাকি? ভাই ছুরি তরোয়াল নিয়ে আসতে পারতে বস, এর দিয়ে তো আমাদের ঘরে পেঁয়াজ কাটে। নামটা কি তোর? জুম, তোদের সবার জুম। চুপ, অনেক নাটক করেছিস, এবার আমার কথা শোন, আমার সাথে কাজ করবি? প্রথমে তোমরা নিজেদের ইন্ট্রোডাকশন দাও। প্রথমে তুই তোর নাম বল। বিরজু। বিরজু হয়ে পুরো ছ মাস অর্জুন গোবিন্দ যাদবের গ্যাংয়ে আমাদের খোঁচড় হয়েছিল, ওই গ্যাংয়ের প্রত্যেকটা মুভমেন্টের খবর আমরা পেয়ে যেতাম। আমরা শুধু গোবিন্দ যাদব আর ওর গ্যাংকে ধরার জন্য একটা পাকা ইনফরমেশনের অপেক্ষায় ছিলাম, যেটা সেই রাতে আসে। হ্যালো। হ্যালো ম্যাডাম, অর্জুন। কবে? আজকের প্ল্যান ম্যাডাম, দু ঘন্টার মধ্যে আপনি টিম রেডি করতে পারবেন? হ্যাঁ, টার্গেট ওটাই, আইডিয়াল ব্যাংক। হ্যাঁ সেটাই, রাত দেড়টার পরে যে কোনো সময়। স্মুথ অপারেশন ছিল, গোবিন্দ যাদব সমেত গোটা গ্যাংটা ভেতরে। অর্জুন বিরজু হয়ে ওই গ্যাংয়ের আগের করা লুটগুলোরও ইনফরমেশন দিয়েছিল, অনেক লুট রিকভার করাও হয়েছিল। আর তারপর তুমি অর্জুনকে বাইরে বার করে আনলে,
প্রথমে আমরা গ্যাংয়ের প্রত্যেকটা লোককে আলাদা আলাদা সেলে রাখি। এক সপ্তাহ বাদে আমরা অর্জুনকে জেল থেকে বের করি। গোবিন্দ যাদব আর ওর গ্যাংয়ের সাথে গোটা শহর ভাবছে যে বিরজু ফেরার হয়ে গেছে। এমনিতে বিরজু যে মজা লেগেছে ম্যাডাম। বিরজু এখন আর নেই অর্জুন, তুমি আজ বরং এক্ষুনি পাটনা ফিরে যাও। অন্তত এক বছর যেন এখানে তোমায় দেখা না যায়, বুঝলে? ম্যাডাম আপনি ডেকেছেন তাই চলে এসেছিলাম। আর এমনিতে ওই শহরের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, তো চললাম। থ্যাংক ইউ অর্জুন, অল দ্য বেস্ট কনস্টেবল এক্সামের জন্য। থ্যাংক ইউ। আমার খুব আফসোস হয়েছিল যখন অর্জুন কনস্টেবল এক্সাম কমপ্লিট করতে পারেনি, কিন্তু ও ফোর্সের উপযুক্ত। আই জাস্ট হোপ যে ওর যেন কিছু না হয়ে থাকে, খুব ভালো ছেলে ও। তাহলে অঞ্জলি এটা হতে পারে যে গোবিন্দ যাদব বীরজুর অর্জুনের আসল পরিচয়টা জেনে গেছিল আর সে প্রতিশোধ নিল। এক তো জানাটাই ইম্পসিবল, আর প্রতিশোধ নেবে কি করে, গোটা গ্যাংটাই তো জুডিশিয়াল কাস্টাডিতে। আরও একটা ব্যাপার আমি অর্জুন সম্পর্কে বলতে পারি, খুব ভালো ফাইটার ও। মানে ঘুমের মধ্যেও যদি ওর ওপর কেউ হামলা করে, যদি দু চারজন লোকও থাকে তাও ও কাবু করে ফেলতে পারে। আমাদেরও কোনো আইডিয়া নেই যে অর্জুনের উপর অ্যাটাক হয়েছিল না হয়নি, কারণ এখনো পর্যন্ত তার বাইকটাই আমরা পাইনি। অর্জুন ওর বাড়ির লোককেও কিছু বলে যায়নি? না অঞ্জলি। তুমি ঠিক করে দেখেছো? দেখার মতো কিছু ছিলই না সাক্ষী, দেহটা পুরো পচে গেছে। বাবার ডিএনএ স্যাম্পল নেওয়া হয়েছে, দেখা যাক কি হয়। এই বাড়িরা আমার পেছনে পড়ে গেছে। কে? পুলিশের লোকেরা ডেকেছে আমায়। কত গর্ব ছিল আমার যে ওর ডিপার্টমেন্টের জন্য কত ভালো কাজ করছে। বদলা নেবার জন্য কি ওকে মেরে ফেললো? আমি এই বিষয়ে নিশ্চিত নই সঙ্গীতা। ইন্সপেক্টর সাহেব বলছিলেন যে ডিএনএ রেজাল্ট আসতে সময় লাগবে, তারপরেই বলতে পারবেন যে ওই লাশটা অর্জুনের নাকি অন্য কারোর। স্যার, যেটা এক্সপেক্ট করেছিলাম, অজ্ঞাত কলার ভুয়ো ডকুমেন্ট দিয়ে সিম কার্ড কিনেছিল। এই অজ্ঞাত কলার আমাদের বিভ্রান্ত করছে নাকি সঠিক পথ দেখাচ্ছে বুঝতেই পারছি না। স্যার, এই অর্জুন যদি নিজে থেকে কোনো গুপ্ত মিশনে গিয়ে থাকে, যেমন আড়াই বছর আগে গয়ায় গিয়েছিল, তাহলে এবারে বাড়িতে কাউকে কিছু বলে গেল না কেন? খুলবে, ধীরে ধীরে সব জট খুলবে। ততক্ষণে তুমি রাজ্যের সমস্ত পুলিশ স্টেশনে খোঁজ নাও যে অর্জুন অঞ্জলি ম্যাডাম ছাড়া আর কারোর হয়ে কাজ করতো কিনা। হ্যাঁ স্যার, ক্রিকেট লালার কাছে মাঝে মাঝে ডিউটি করি আমি। জুয়ার দালালি ডিউটি কবে থেকে হলো? স্যার, আসল ডিউটি তো পাওয়াই যাচ্ছে না, একদম অর্জুনের মতো। আমরা দুজন একই নৌকার যাত্রী স্যার। তাহলে অর্জুনকে নৌকো থেকে কেন ফেললে? স্যার, আমি বুঝে গেছি, রাজেন না আপনাকে আমার বিরুদ্ধে উস্কাচ্ছে, ও তো প্রদীপকেও উস্কানোর চেষ্টা করেছে। কোনো না কোনো উদ্দেশ্য তো আছেই রাজেনের কাছে। স্যার, লালার আড্ডাতে দুটো পয়সা রোজগার করছি বলে সবাই আমাকে খুনি বদমাশ ভাবতে শুরু করেছে। এই রাজেন এটা দেখতে পাচ্ছে না যে সারা রাত্রি জেগে আমি প্রদীপের সঙ্গে অর্জুনের পোস্টার লাগাচ্ছি, পুরো পাটনা ঘুরছি ওকে খোঁজার জন্য। স্যার, অর্জুন আমার বন্ধু, আর আমি যদি সেরকম কোনো ক্রিমিনাল হতাম তাহলে এই লালাজির গুটের কাছে ছিচকে চুরি করতাম না। এখন তো তুমি গ্রাজুয়েট হয়ে গেছো, মার্ডারার, আর তোমার এই বন্ধু প্রদীপ তোমাকে বাঁচাতে চাইছে, সে ওর মধ্যে জড়িত নয় তো? আমরা তিনজন বন্ধু স্যার। তাহলে বন্ধুত্ব শত্রুতায় পরিণত হলো কি করে? তাহলে সেই বন্ধুর বডিটাকে আউট অফ পাটনাথ পুকুরের ধারে নিয়ে গেলে কি করে? আর বাইক কই, কোথায় লুকিয়েছো? এটা এখন আমরা পাইনি। সব অ্যাসিডে খুলে দিয়েছি স্যার, যেভাবে ও লাশটা খুলিয়েছিলাম সেভাবেই, দুটোই হাওয়া হয়ে গেছে। খুশি আপনি? বেশি ওভার স্মার্ট হওয়ার চেষ্টা করো না। স্যার, স্মার্ট হওয়ার চেষ্টা করছি না, আপনি বারবার আমাকে একটাই প্রশ্ন বিভিন্নভাবে জিজ্ঞেস করছেন। কিছু করিনি বারবার আপনাকে বলছি স্যার, বারবার আমাকে তুলে এনে এখানে বসিয়ে টর্চার করছেন। স্যার, আমি তো এখন মাঝে মাঝে বুঝতেই পারছি না যে অর্জুন আমার বন্ধু না শত্রু, এরকমভাবে শত্রুতা বার করছে, কোনো শত্রু এরকম করে না। আর এই রাজেন, ওর যদি আমাকে সন্দেহ হয় তাহলে জিজ্ঞেস করুন না কেন সন্দেহ করে, কোনো প্রমাণ আছে ওর কাছে? স্যার, আমার মাঝে মাঝে এটা মনে হয় যে রাজেনই অর্জুনকে। রাজেন আর অর্জুনের সম্পর্ক কেমন সাক্ষী? দুই ভাই ওরা, এটা কেমন প্রশ্ন? রাজেনের কাছে কোনো কারণ ছিল অর্জুনকে রাস্তা থেকে সরাতে? অভিযোগ করছি না, জিজ্ঞেস করছি। স্যার, আমার মনে হয় না ওরা কখনো। অর্জুন কিছু বলেছে রাজেনের সাথে কোনো ঝামেলা, অর্জুনের চাকরি নিয়ে অথবা নিজের বোনের জীবনে নাক গলানোর জন্য অথবা আর কোনো ব্যাপার? না স্যার, অর্জুন এরকম কিছুই বলেনি, কখনো না। আচ্ছা,
একদম রাম লক্ষণ ছিল দুজনে। স্যার দেখুন, আমি এতটুকু জানি যে অর্জুনের বোন লাভ ম্যারেজ করেছিল, যেমনটা আমি আর অর্জুন করতে চেয়েছি। আর এই দুই ভাইয়ের মধ্যে কোনো গণ্ডগোল, এইসব আমি কিছু জানি না। রাজেনের ওর বন্ধু ললিতের সাথে কোনো ঝামেলা? স্যার ললিতের আমি শুধু নাম শুনেছি, এক দুবার ওর কথা শুনেছিলাম। কি বলেছিল, কোনো শত্রুতা ছিল? না, বন্ধুত্বই ছিল। কেবিনে বসেও তো কথা বলতে পারতেন, আমি কিন্তু কোনো অপরাধী নই। বেটিং অপরাধ নয়, যেটা তোমার পার্লারে খোলাম কুচি চলছে। লাইসেন্স ভিডিও পার্লার এটা, টিভিতে ক্রিকেট চলে, ছেলেরা এসে দেখে। হ্যাঁ, কোনো সাট্টাবাজি হয় না। ললিত তোমার জন্য কি কাজ করে? এই ছোটখাটো হিসেব নিকেশের কাজ। আর অর্জুন মিশ্রর সাথে কি তোমার হিসেব নিকেশ আছে? কোন অর্জুন সাহেব? যাকে তুমি ললিতকে দিয়ে মার্ডার করিয়েছো, অর্জুন মিশ্র। কাউকে মেরে ফেলে আমি কি পাবো সাহেব? তবে হয়তো ললিত পাবে, বা হয়তো ও কিছু হারিয়েছে। আপনি ললিতকে জিজ্ঞেস করুন না, আমার নাম লক্ষণ পাল, ললিত নয়। আর এই ছেলেটা অর্জুন মিশ্র, এই ছেলেটাকে তো আমি চিনিই না। হ্যাঁ, ললিত আর ওর মধ্যে যদি কিছু থাকে সেটা আমার জানা নেই। তো আমি যাই স্যার। স্যার, স্টেটের সব অফিসারের সাথে কথা হলো, কেউ অর্জুনের নাম খোঁজার হিসেবে শোনেইনি। হতে পারে কোনো অফিসার লুকোচ্ছে, হয়তো কোনো সিক্রেট মিশনে পাঠিয়েছে আউট অফ স্টেট, মিশন কমপ্লিট হওয়ার পর বলবে। হ্যাঁ স্যার, কিন্তু চান্স অনেক কম, গুরু খোঁজারও সেরকম কোনো খবর দিতে পারেনি। ডিএনএ রেজাল্ট কবে আসবে? দু তিন মাস লাগতে পারে। স্যার রাজেন দিনে প্রায় তিন তিনবার ফোন করে প্রোগ্রেসের ব্যাপারে জানার জন্য। স্যার রাজেনের বিরুদ্ধে কিছু পাওয়া যায়নি। ওদিকে অঞ্জলি পুরো গয়া তল্লাশি করেছে, সেও কিছু পায়নি। অর্জুন বাইক নিয়ে কোথায় চলে গেল? এত ইনভেস্টিগেশনের পরেও আমাদের হাতে একটাও সূত্র নেই। জোশীবাবু, এদিকটা পূর্ব দিক, ফেসিং এদিকটা রাখবো। আমি এখানে ফাউন্ডেশনটা করিয়ে দিচ্ছি, কিন্তু স্যার ফ্ল্যাটটা কবে তৈরি হবে? পরশু দিনটা ধরে চলুন, যখনই একজন মিনিস্টার উদ্বোধন করতে রাজি হবে, নাম ছাপা হবে, ফ্ল্যাট তৈরি। আরে সুধীর, হ্যাঁ, এখানটায় গর্ত খোঁড়ো। স্যার এখানে কিছু একটা আছে। কি আছে? আলিবাবার কোনো গুপ্তধন আছে নাকি? তুই ঘুরে দেখ না। স্যার কোনো একটা বাইকের মতো মনে হচ্ছে। স্যার এই BR X1 8 7 9 H, এই বাইকটাই খুঁজছিলেন না? এটাই। গোল ময়দানের কাছে পাওয়া গেছে অর্জুনের বাইক, জায়গাটা তো খুব কাছাকাছি।
আমাদের বাড়ি থেকে 10 মিনিটের রাস্তা। ওই প্লটটা খোঁড়া হচ্ছে, হয়তো আরো কিছু বের হবে। আরো কিছু মানে? বাইকটা ফরেনসিক ডিপার্টমেন্টকে দেওয়া হচ্ছে, দেখা যাক কি বের হয়। রাজেন, ওই পুকুরের পাশে পাওয়া লাশটা কি তাহলে অর্জুনেরই নয় তো? জানি না বাবা, ডিএনএ রিপোর্টটা আসতে এখনো সময় লাগবে। কিন্তু একটা কথা বুঝতে পারছি না, অর্জুনের বাইকটা এভাবে পোঁতা হলো কেন? বাইকটা মাটিতে পুঁতে রাখা কোনো চতুর প্ল্যানের দিকে ইশারা করছে, যেটা সেই রাতেই পরিণতি দেওয়া হয়েছে। রেস্টুরেন্ট থেকে বেরোনোর পরে অর্জুনের উপর হামলা হয়েছিল হয়তো, হয়তো তার মার্ডার। ল্যাব ইনচার্জকে প্রায়োরিটির কথা বলেছি, ডিএনএ রিপোর্ট যাতে তাড়াতাড়ি আসে। হয়তো পুকুরে পাওয়া লাশটা অর্জুনেরই। কিন্তু প্রবলেমটা হলো, এই লাশটা যদি অর্জুনেরই হয় তখনও আমাদের ইনভেস্টিগেশন জিরোতেই থাকবে, কেননা খুনটা কে করেছে, কবে করেছে, কোথায় করেছে, কিভাবে করেছে, সেই ব্যাপারে আমাদের কাছে একটাও ক্লু নেই। আর যদি ডিএনএ টেস্টটা নেগেটিভ হয়, ওই লাশটা অর্জুনের নয়, তাহলে তো আমাদের ইনভেস্টিগেশন জিরোতে থাকবেই। স্যার, বাইকের ফরেনসিক এক্সামিনেশন হয়তো কোনো ক্লু দিতে পারে। লাশের ডিএনএ রিপোর্ট আর বাইকের ফরেনসিক রিপোর্ট দুটোই আমাদের কাছে খুব তাড়াতাড়ি আসতে চলেছিল। এতে দুটো পসিবিলিটি হতে পারে। প্রথমটা হলো আমরা খুনির কাছে পৌঁছানো সূত্র পেতাম, আর দ্বিতীয়ত আমাদের ইনভেস্টিগেশন আরও এলোমেলো হতে পারত। আর সেটাই হলো, এই দুটো রিপোর্টই আমাদের কনফিউশনকে আরও বাড়িয়ে তুলল। রাজেন, ডিএনএ রিপোর্ট নেগেটিভ, ওই লাশটা অর্জুনের নয়। স্যার, আমি আপনাদের বলেছিলাম যে লাশটা অর্জুনের নয়। স্যার প্লিজ, আমার ভাইকে খুঁজে বার করুন, আমি ভয় পাচ্ছি। এবার অর্জুন কোনো বিরাট ঝামেলায় ফেসে গেছে। রাজেন, এটাও হতে পারে সমস্যাটা আমাদের আর তোমারও, হয়তো অর্জুন নিজের ইচ্ছায় কোথাও চলে গেছে। কোনো প্রশ্নই ওঠে না স্যার। আপনি কি এই কথাটা এই জন্য বলছেন যে আপনারা ওকে খুঁজে বার করতে ব্যর্থ হয়েছে? হ্যাঁ, আমরা খুঁজতে ব্যর্থ হয়েছি, কিন্তু আমরা আশা ছাড়িনি, আমরা এড়িয়ে যাচ্ছি না। আমাদের কাজ হলো অর্জুনকে খোঁজা, আর সেটা আমরা করেই ছাড়বো। এখন তো শুধু ফরেনসিক রিপোর্ট থেকে ক্লু পাওয়ার আশা। কি হয়েছে, ফরেনসিক রিপোর্ট চলে এসেছে নাকি? স্যার, পোস্টমর্টেম রিপোর্ট আসার কিছুক্ষণ আগেই ফরেনসিক ল্যাব থেকে ফোন এসেছিল। বাইক থেকে যে এভিডেন্স পাওয়া গেছে তার থেকে আন্দাজ করেছিলাম লাশটা অর্জুনের নয়। ডিএনএ রেজাল্ট নেগেটিভই আসবে। কিভাবে আন্দাজ করলে? স্যার, লাশের পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী গলা টিপে খুন করা হয়েছে, যেখানে ফরেনসিক টিম বাইকের পেট্রোল ট্যাঙ্কের আশেপাশে রক্তের দাগ পেয়েছে, শুকনো রক্তের দাগ। রক্তের ব্লাড গ্রুপ ও পজিটিভ, যেটা অর্জুনের ব্লাড গ্রুপের সাথে ম্যাচ করে। যে লাশটা পাওয়া গেছে সেটা অর্জুনের নয়, কিন্তু তাও পুরো পসিবিলিটি আছে যে অর্জুনকে অ্যাটাক করা হয়েছে আর সে জখম হয়েছে। আর এটাও হতে পারে যে অর্জুনকে খুন করা হয়েছে, শুধু ওর লাশটা পাওয়া বাকি। কিন্তু স্যার, এটা জোর দিয়ে কি করে বলা যেতে পারে? অর্জুনের বাইকের উপর তার নিজের রক্তের চিহ্ন কোন বিষয়ে ইশারা করছে? স্যার, আমার একটা স্ট্রং ফিলিং হচ্ছে, আসলে অর্জুনই পুরো ফেক ড্রামাটা করছে। না তো ড্রামা স্যার, হতে পারে অর্জুন কোনো সিক্রেট মিশনে গেছে আর সেজন্য এই মরার নাটকটা করছে। এমন কি অপারেশন হতে পারে যার জন্য একটা ছোটখাটো খুচুর এত বড় একটা ড্রামা করবে? নিজের মা বাবা, ভাই, গার্লফ্রেন্ড, কাউকে কিছু না বলে এভাবে নিখোঁজ হয়ে গেল। স্যার, একবার ওই দিনের সিকোয়েন্স অফ ইভেন্টস এর উপরে নজর দিই। 17 মার্চ রাতে অর্জুন নিখোঁজ হয়েছে, ওই দিন সবকিছু নর্মাল ছিল। ও সন্ধেবেলা সাক্ষীর সাথে দেখাও করেছিল, তারপরে ও বাড়ি ফিরেছিল, তখনও সবকিছু নর্মাল ছিল। তারপরে ও নিজের বন্ধু প্রদীপের সাথে দেখা করতে গেছিল। অর্জুন প্রদীপের সাথে দেখা করে ইমরানের হোটেলে, তারপরে ওদের তৃতীয় বন্ধু ললিত ওখানে পৌঁছয়। অর্জুন বিরিয়ানি আনতে আবার বাড়ি ফিরে আসে, বিরিয়ানি নিয়ে আসে, তিনজনে একসাথে বসে খায়, তারপর যে যার নিজের বাড়ি চলে যায়। অর্জুনও নিজের বাইকে একা বাড়ির জন্য রওনা হয়। স্যার, ওই রাতে এই সব কটা ইভেন্ট একেবারে নর্মাল ছিল, কোথাও কোনো প্ল্যান ছিল না। যদি কোথাও প্ল্যান থেকে থাকে তাহলে সেটা অর্জুনই করে থাকবে। প্ল্যানিং কোনো মিশনে যাওয়ার জন্য? ওর তো হিস্ট্রি রয়েছে মিশনে যাওয়ার, সিক্রেটলি কাজকর্ম করার। কিন্তু ওখানে অর্জুন ছিল শুধু বোড়ে, ওর বস ছিল পিআই অঞ্জলি। তাহলে প্রশ্নটা হলো, এইবার তার বস কে? স্যার, অর্জুন নিজেই অঞ্জলি ম্যামকে বলেছিল যে বিরজু সেজে ও খুব মজা পেয়েছিল। তাহলে কি ও সত্যি বিরজু হয়ে যায়নি তো? হয়তো ওই অপারেশনের পর কেউ ওকে লোভ দেখিয়েছিল, কোনো জালে ফাঁসিয়ে ওকে দিয়ে সবকিছু করিয়েছে। কিন্তু ওই গয়া ব্যাংক রবারি কেসটাতে ও বাড়িতে ইনফর্ম না করে যায়নি। এইভাবে নিখোঁজ হয়ে ও বাবা মাকে কষ্ট দেওয়ার ছেলেও নয়,
এতটা বোকাও নয় যে বিনা ক্রস চেক করে ও এমন একটা জালে ফেঁসে যাবে যেখানে ও বাইকে নিজের রক্ত লাগিয়ে বাইকটাকে পুঁতে দেবে। মনে রেখো, ও অন্যের সমস্যা মেটাত। ও এত স্ট্রং ম্যাচিওর যে ডাকাতদের গ্যাংয়ে ঢুকে তাদেরকে ধরিয়ে দিয়েছিল। আমার রেকর্ড ফিলিং বলছে অর্জুনের সাথে খুব খারাপ কিছু হয়েছে, খুব বাজে কিছু হয়েছে। কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না যে এর পিছনে কে আছে আর এমনটা কেন হলো। কিছু তো আছে যেটা আমরা মিস করছি, আমাদের নজরের সামনেই আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। স্যার, ললিত আপনাদের সামনে আছে আর আমি আপনাদের বারবার বলছি যে এই সবকিছু ওই করেছে। রাজেন, আমরা ললিতকে ইন্টারোগেট করেছি অনেকবার নানা রকম ভাবে। তাহলে এবার ঘা কতক দিন ওকে, তবেই সত্যিটা বলবে। আমরা কোনো প্রমাণ ছাড়া কাউকে বারবার ইন্টারোগেট করতে পারি না। আর তুমি বারবার ললিতের নাম বলাতে সে অপরাধী হবে না, তার জন্য প্রমাণ চাই। স্যার, 5 মাস হয়ে গেল আমার ভাই নিরুদ্দেশ। ও কোথায়, কি হয়েছে ওর সঙ্গে? আপনি হয়তো কালকে বলে দেবেন অর্জুন নিজের ইচ্ছে কোথাও গেছে, কেস বন্ধ। আপনারা এখন চেষ্টাও করছেন ওকে খোঁজার। রাজেন, ভুল বুঝছো। তুমি খুব ভালোভাবে জানো তোমার ভাই অর্জুনকে খোঁজার আমরা সব দিক থেকে চেষ্টা করেছি আর করতে থাকবো। পুলিশ আর কিছুই করবে না বাবা, ওরা খালি একটাই কথা বলছে যে অর্জুন নিজেই হয়তো কোথাও চলে গেছে। হেডকোয়ার্টারের বাইরে ধর্ণায় বসেছে রাজেন মিশ্র। সমস্ত নিউজ পেপারের ফোকাসটা ওই দিকেই, প্রত্যেক দিন ওর ব্যাপারে ছবি ছাপছে। আগে স্যার, আমি জানি এটা কমপ্লিকেটেড কেস। অর্জুন মিশ্র ফোন সার্ভিলেন্সে আছে, সাইবার টিমকে আমরা অ্যালার্ট করে দিয়েছি। এই সমস্ত চেষ্টা সত্ত্বেও অর্জুন মিশ্র কোথায় আছে এটাতে আমরা এখনো কোনো ক্লু পাইনি স্যার। অর্জুন মিশ্র নিখোঁজ হয়েছে 6 মাস হয়ে গেছে, এরপর কোনো বাজে গুজব না ছড়ায় যে অর্জুন মিশ্র পুলিশ লক আপে কিংবা ফেক এনকাউন্টারে মারা গেছে। যেখান থেকে পারো খুঁজে বার করো স্যার। সবকিছুর একটা সীমা থাকে, ওপরের প্রেসার আমিও বুঝি, তা বলে তুমি আমায় সন্দেহ করবে? অঞ্জলি, আমি সন্দেহ করছি না। আমি এটা জিজ্ঞাসা করছি, তুমি কি অর্জুনকে এমন কোনো মিশনে পাঠিয়েছো যে সেটা সে করতে পারেনি আর ফেরত আসতে পারেনি? না। ব্যাংক রবারি গ্যাংয়ে অর্জুন শামিল ছিল, এটা তুমি কারোর সাথে ডিসকাস করেছো? কোনো খোঁজড়ের সাথে, কারোর সাথে? নো। তোমার টিমের কেউ কোনো লিক করে দিয়েছে? ঠিক যতটা ভরসা তুমি তোমার টিমকে করো ততটাই ভরসা আমার টিমের ওপর। তাও আমি আমার সোর্সদের পুরো স্ক্যান করেছি, কেউ অর্জুনের ব্যাপারে কিচ্ছু জানে না। তাহলে অর্জুন কোথায় নিখোঁজ হয়ে গেল? অঞ্জলি, অর্জুনের বাইক মাটিতে পোতা ছিল, বাইকের উপর অর্জুনের রক্ত লাগানো ছিল। তাও আমি জোর দিয়ে একটা কথাই বলতে পারি, ও কোথাও পালায়নি। আমি খুব ভালো করে চিনি ওকে, ও এরকম করতেই পারে না। রাজেন, দাঁড়াও। থেমে তো আপনি আছেন স্যার। দেখো, আমি বুঝতে পারছি তুমি এই কাজ আমাদের উপর চাপ সৃষ্টি করার জন্য করছো। তোমার ফ্রাস্ট্রেশন আমরা বুঝতে পারছি, কিন্তু তুমি একটু বোঝার চেষ্টা করো। তুমি যদি এটা ভাবে থাকো যে আমরা কিচ্ছু করছি না, সেটা ভুল। আমি তো আপনাদের কোনো দোষ দিচ্ছি না স্যার, আমি খালি এটুকু জানতে চাই যে আমার ভাই কোথায়, ও ঠিক কি হয়েছে। আমরাও তো সেটাই চাইছি, তোমার ভাই অর্জুন। পরেশবাবু, অর্জুন আমাদের ডিপার্টমেন্টকে সাহায্য করত, ওর জন্য আমরাও চিন্তায় আছি। দেখো, আমরা স্বীকার করছি যে আমরা তাকে খুঁজতে ব্যর্থ হয়েছি, কিন্তু তোমার এই প্রটেস্ট অর্জুনকে খুঁজে পেতে কোনো সাহায্য করবে না, বরং আমাদের মুশকিল আরও বাড়িয়ে তুলবে। তাহলে আপনারা কি চান আমি কি করবো এখন? আমাদের কি করতে হবে বলুন। চুপ করে থাকবো নাকি অপেক্ষা করবো যে অর্জুন কবে ফিরে আসবে, নাকি ওকে ভুলেই যাব, নাকি এইটা আশা করবো যে একদিন একটা চমৎকার ঘটবে আর অর্জুন ফিরে আসবে? যদি চমৎকার হতে পারত, যদি আমাদের ডিপার্টমেন্টের কাছে কোনো জাদুর দণ্ড থাকতো যেটাতে আমরা সূত্র পেতাম, ক্লু পেতাম, তখন একটাও কেস আনসলভ থাকতো না। দেখো, আমি এটা বলছি না যে অর্জুনকে ভুলে যাও আর এগিয়ে চলো, আমরা এরকম কখনোই বলবো না। আমি শুধু এটাই বলতে চাই, আমরা চেষ্টা করছি, তুমিও চেষ্টা করো, আমরা সবাই মিলে চেষ্টা করব, কিন্তু একটাই ডিরেকশনে, একসঙ্গে।
তবেই আমরা অর্জুনকে খুঁজে পাবো। আমি আপনাদের এখনো বলছি স্যার, ললিত। এই ললিত হুমকি দিচ্ছে স্যার, বলছে আরেকবার ওকে প্রশ্ন করলে ও ধরনায় বসে যাবে। আর ওই অজ্ঞাত কল যেটা রাজেনের দিকে ইশারা করেছিল? ডেডেন স্যার, ভুয়ো নাম ঠিকানা দিয়ে সিম কার্ড নিয়েছিল, আর সিম কার্ড যে বেঁচেছিল দুজনকে জিজ্ঞেস করেছি কিন্তু কিছু পাইনি। আচ্ছা, এই কেসটা কি এতদিনকার কেসের মধ্যে সব থেকে স্লো কেস? সম্ভবত হ্যাঁ স্যার, তিন মাস বাদে বাইকটা পেলাম, তাও কাকতালীয় ভাবে, আমাদের চেষ্টায় পাইনি, আর এখন ছ মাস কেটে গেছে, যে কেসেই। তাহলে কি আবার কোনো কাকতালীয় ঘটনা ঘটবে, যে কোনো প্রকৃত প্রমাণ নিজে থেকে আমাদের কাছে আসবে? ছ মাস আরও কেটে গেল কিন্তু আমাদের কাছে কোনো সূত্র এলো না। মার্চ 2016 শুরু হওয়া কেস মার্চ 2017 চলে এলো কিন্তু অর্জুনের কোনো খবর পাওয়া গেল না। তারপরে আমাদের কাছে যেটা এলো সেটা আমাদের কোনো অনুসন্ধানের ফল তো নয়, কিন্তু এমন একটা অ্যাঙ্গেল এলো যেটা আমরা শুরু থেকে জিয়ে রেখেছিলাম। ডিটেইলটা কত তাড়াতাড়ি পাঠাবে বিনীত? গুড, আমি ওয়েট করছি। স্যার, সাইবার সেলের বিনীতের ফোন এসেছিল, অর্জুনের ফোন অন হয়েছে। অর্জুনের ফোন? পুরো এক বছর বাদে? পুরো এক বছর বাদে স্যার, ফোনে নতুন সিম কার্ড ইনসার্ট হয়েছে, নাম্বারের লোকেশন আর ডিটেইল আমরা পেয়ে যাব। সতীশ ত্যাগী দিল্লি, অর্জুনের ফোন এক বছর বাদে অন হয়েছে, একে জিজ্ঞাসা করুন। বলুন। ক্রাইম ব্রাঞ্চ পাটনা। কি হয়েছে স্যার? একটা ফোন অন হয়েছে, তাও পুরো এক বছর বাদে। রিং হয়েছে? আপনি ঠিকই বলছেন, এই ফোনটা আমার নয়, মানছি সেটা। এই ফোনটা পাটনার অর্জুন মিশ্রর, এক বছর ধরে মিসিং আছে। আমার কোনো আইডিয়া নেই এই অর্জুন মিশ্রর ব্যাপারে। তাহলে ওর ফোনটা আপনার কাছে এলো কি করে? ওটা আমি পেয়েছিলাম। পেয়েছিলেন? হ্যাঁ পেয়েছিলাম। কোথায়? ট্রেনে, ট্রেনের টয়লেটে পেয়েছিলাম স্যার। ফোনে কোনো সিম ছিল না, তাই রেখে দিয়েছিলাম। নিজে রেখে দিলেন, স্টেশনে জমা দেননি? কোথা থেকে কোথায় যাচ্ছিলেন? ভাগলপুর থেকে দিল্লি ম্যাডাম। কবে? হয়তো এক বছর হয়েছে। এক্সাক্ট ডেট আর টাইম বলুন। গত বছর মার্চ মাসে 15-16 তারিখ নাগাদ। আমার শালা আমার সাথে ছিল স্যার, ওকে জিজ্ঞেস করব? জিজ্ঞেস করুন। ঠিক বলছিস? বলছি পরে স্যার। 17 মার্চ আমরা ভাগলপুর থেকে ট্রেনে উঠেছিলাম, বিকেল 5:30 সময় ট্রেন ছিল, কিন্তু 5.5 ঘন্টা লেট ছিল, তো রাত 10:30-10:30 সময় ট্রেন স্টেশন থেকে ছেড়েছিল। পুরো এক বছর ধরে ফোনটাকে তুলে রেখেছিলেন? হ্যাঁ, কাল চালু করলেন? স্যার ওই পরশু আমার ফোনটা জলে পড়ে গিয়েছিল, তাই হঠাৎ করে এই ফোনটার কথা মনে পড়লো। হঠাৎ করে ফোন জলে পড়লো, আরেকটা ফোনের কথা মনে এলো, স্টোরিটা একটু অবিশ্বাস্য মনে হচ্ছে না? স্টোরি নয় স্যার, সত্যি কথা। কাঠিয়ার এক্সপ্রেস? হ্যাঁ ম্যাডাম, ওই ট্রেনটাই। এর পাটনায় হল্ট ছিল 10:45 সময়, আর মোটামুটি 5 ঘন্টা লেট ছিল, তাহলে রাত 3:45 সময় পাটনায় পৌঁছেছিল। হ্যাঁ ম্যাডাম, ট্রেনটা লেট ছিল, পরের দিন আমরা বিকেল 5:00 সময় দিল্লি পৌঁছেছিলাম। আপনার শালার নাম কি? কল্পেশ শুক্লা। যতক্ষণ আমরা বলছি দিল্লি ছেড়ে কোথাও যাবেন না, বলে দেবেন ওকে? ঠিক আছে স্যার। একদম ঠিক স্যার, 17 মার্চ 2016 মাঝরাতে, মানে 18 তারিখ সকালে, কাটিয়াহার রোড এক্সপ্রেস ভাগলপুর স্টেশন থেকে 5 ঘন্টা লেটে ছেড়েছিল, আর পাটনায় পৌঁছেছিল 4:45 সময়, আর এখান থেকে 4:05 রওনা হয়েছিল। ঠিক সেই সময় 4:45 সময় অন্য কোনো ট্রেনে কি আসছিল বা হল্ট হয়েছিল? আগে না, ওই সময়ে ওই দিন আর কোনো ট্রেন ছিল না। যে প্ল্যাটফর্মে ওই ট্রেনটা দাঁড়িয়েছিল 4:45 থেকে 5 মিনিট পর্যন্ত, ওই প্ল্যাটফর্মের সিসিটিভি ফুটেজ আমার চাই, আর পুরো স্টেশনের ফুটেজও আমার চাই। স্যার, দিল্লি থেকে সতীশের ব্যাকগ্রাউন্ড রিপোর্ট এসেছে, কোনো গন্ডগোল মনে হচ্ছে না। গন্ডগোলটা কোথায় সেটা জানার জন্য উৎসুক হয়ে আছি, লেটস হোপ সিসিটিভির ফুটেজ যেন সব কিছু সমাধান করে।
প্ল্যাটফর্ম চারের ক্যামেরা স্যার, বগি S4। এর মধ্যে সতীশ আর কল্পেশের বুকিং ছিল। টয়লেটে ফোন এই রেখেছে স্যার, স্টেশনের ইন্ডিকেটর ফুটেজ চেক করে দেখি। তিনটে বেজে চল্লিশ মিনিটে এই লোকটা স্টেশনে এসেছিল। খুব তাড়াতাড়ি খুঁজে বার করতে হবে। ফোনটাকে ট্রেনের টয়লেটে ফেলে এসেছিল যাতে কোনোদিন না পাওয়া যায়। রিনা, পাটনার সমস্ত হিস্ট্রি সিটারের ডেটাবেস স্ক্যান করো, পুরনো অপরাধী মনে হচ্ছে, খুঁজে বার করো একে। গুরুকে বলো কাঁচ চুপচাপ যেন করে, আমাদের সাসপেক্টরা যেন ঘুণাক্ষরও টের না পায়, এমনকি রাজেনও না। হতে পারে এই লোকটাকে শুধু ফোনটাকে সরানোর কাজে লাগানো হয়েছে, আসল খেলোয়াড় অন্য কেউ। মালটার নাম পাপ্পু, ছোটখাটো চুরি করে মালটা, ওর রেকর্ড পাওয়া খুব মুশকিল। ফোন, ঠিকানা, বাবা মা, কোনো প্রেমিকা, মদের ঠিক বা গাঁজার আড্ডা কিছু তো দে। কিছুই জানতে পারা যায়নি, কিন্তু একটা লোক আছে, বিকাশ ঠাকুর, পাপ্পু ওর চেলা। বিকাশ ঠাকুর? হ্যাঁ, বিকাশ ঠাকুর, হিস্ট্রি শিটার। স্যার, একজন বিকাশ ঠাকুর আছেন, হিস্ট্রি শিটার, ওকে তুলে নিন। বিকাশ ঠাকুর, এই নামের প্রোফাইল আমি ডেটাবেসে দেখেছি স্যার। এই লোকটা? আমি শুধু নামটাই জানি, আমার কাছে শুধু এটুকুই খবর আছে যে চেলা পাপ্পু এই বিকাশ ঠাকুরের জন্য কাজ করে। এর কুণ্ডলী আমরা বের করছি ভেতর থেকে। এই বিকাশ ঠাকুরের টিপ পেয়েছিলাম অজ্ঞাত কলারের থেকে, ধরে নিয়েছি। ওর কাছ থেকে একটা বন্দুক পাওয়া গেছে। কবে ধরা পড়েছিল বিকাশ? ১৯শে মার্চ ২০১৬তে। ১৯শে মার্চ ২০১৬তে ধরা পড়েছিল আগে? হ্যাঁ, আর ছ মাস পর ওর বেল হয়। ওর একটা চেলা আছে পাপ্পু, ওর কোনো ডিটেলস? ওকে আমরা একাই গ্রেফতার করেছিলাম। ১৯শে মার্চ ২০১৬ বিকাশ ঠাকুর গানসহ ধরা পড়ে। ও ঠিক দুদিন আগে মানে ১৭ মার্চ ২০১৬তে অর্জুন নিখোঁজ হয়। আর ওই রাত বিকাশের সাকরেত পাপ্পু অর্জুনের ফোনটা গুম করে দেয়। বিকাশ ঠাকুর, যদি ওই বিকাশ ঠাকুর ইনভলভ হয়, যাকে আমরা এক বছর ধরে খুঁজে বেড়াচ্ছি, সে ছ মাস জেলে ছিল। তুলনীয় সময় এটাকে বন্দুক পাওয়া গেছিল, হতে পারে সে গুলিও চালিয়েছিল। অর্জুন মিশ্র? না স্যার, অর্জুন মিশ্র নামে কাউকে আমি চিনি না স্যার। একে তো তুই চিনিস, তাই না? তোরই সাকরেত? হ্যাঁ, এ আমার জন্যই কাজ করে। এখন কোথায় পাওয়া যাবে? এখানেই, পাটনাতে আছে। স্যার, আমি কোনো মোবাইল ফোনের ব্যাপারে কিছু জানি না স্যার। স্যার, আমি কি করে জানবো যে পাপ্পু অর্জুন মিশ্রর ফোন ট্রেনে কেন রেখে এসেছিল? এই পাপ্পু তোকে ছাড়া আর কার কাছে কাজ করে? আমি জানি না স্যার, কিন্তু স্যার আমার এই কেসের সঙ্গে কোনো যোগাযোগ নেই। তোর কাছে বন্দুক কোত্থেকে এলো? আমি আগেই নিয়ে রেখেছিলাম ম্যাডাম, বাইরে থেকে এনেছিলাম। কেন, তাকে মার্ডার করার উদ্দেশ্য ছিল তো? না না স্যার, মার্ডার টার্ডার করার জন্য নয়, এমনিই নিয়ে রেখেছিলাম। স্যার, দিব্যি খেয়ে বলছি, বিশ্বাস করুন অর্জুন মিশ্রের কেসের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, সত্যি বলছি স্যার। ১৭ মার্চ ২০১৬র মাঝরাতে তুই পাটনা রেলওয়ে স্টেশনে কি করতে গিয়েছিলিস? ও তো স্যার এমনিই গিয়েছিলাম স্যার। তার মানে তোরা দুজনে মিলে অর্জুন মিশ্রকে মেরে ফেলেছিস? না 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 স্যার, আমি কাউকে মারিনি স্যার। আমি জানি না এই পাপ্পু পাটনা স্টেশনে কেন কি কারণে গেছিল। এক বছর হয়ে গেছে অর্জুনের খবর পাওয়া যায়নি, এবারে এই কেসটাকে ক্লোজ করে দেওয়ার সময় হয়েছে। দেখ পাপ্পু, সব দোষ তোর ঘাড়েই চাপবে,
নাকি বিকাশের ঘাড়ে চাপাবো বল? তোরা দুজনেই নিজেরা ঠিক করে নে, এফআইআর চার্জশিটে কি লিখব, বিকাশ অর্জুনের উপর গুলি চালিয়েছে নাকি পাপ্পু অর্জুনের উপর গুলি চালিয়েছে? আর অর্জুনের মোবাইল ট্রেনের টয়লেটে রেখে এসেছে, বিকাশকে তার গান ফিরিয়ে দিয়েছে, ধরিয়ে দিয়েছে, মানে ফাঁসিয়ে দিয়েছে, এই গল্পটাই ঠিক হবে? একদম ঠিক আছে স্যার, ঠিক আছে, দুজনেই ফাঁসবে, মানাও চার্জশিট। না না স্যার, আমি অর্জুন মিশ্রকে মারিনি স্যার, আর ট্রেনে ফোন আমি বিকাশদা বলেছিল বলে রেখেছিলাম, আর এটার জন্য ও আমাকে 2000 টাকাও দিয়েছিল। এখন চার্জশিটে শুধু তোর নাম লেখা হবে। দেখ বিকাশ, তোর চালা পাপ্পুর তো বড় জোর 6 মাস শাস্তি হবে, তোর অনেক দিন হবে। কোনো শেষ ইচ্ছা থাকলে সেটা বলে দে, চার্জশিটে অন্য কিছু লেখা হলে সেটাও বলে দে, অন্য কেউ, অন্য কোনো নাম। স্যার একটা নাম বলছি স্যার, লিখুন আপনি। এই নামটা শোনার জন্য আমরা মুখিয়ে আছি, ললিত দুবে। চল আমি তোকে ড্রপ করে দিচ্ছি না। আরে না ভাই, চলে যাবো ওয়াক করে, আর বিরিয়ানি হজম হয়ে যাবে। চল কাল দেখা হচ্ছে, পরে দেখা হচ্ছে। তারপরে ললিত আর আমি অর্জুন মিশ্রের লাশটাকে গুম করি, আর এই পাপ্পুকে ওর ফোনটাকে ট্রেনে রাখতে বলেছিলাম। স্যার আমি তো জানতামও না এইসব মার্ডার ফার্ডারের ব্যাপারে। হ্যাঁ স্যার, ও কিছুই জানতো না। স্যার আমারও কোনো পার্সোনাল শত্রুতা ছিল না অর্জুন মিশ্রর সঙ্গে। লাশটা কোথায় লুকিয়ে রেখেছিস? ওখানেই স্যার, যেখানে বাইক পুঁতেছি। কোথায়? গোল ময়দানের পাশে? গোল ময়দানের কাছে একটা পুরনো বিল্ডিং আছে, বেবারিস পড়ে আছে। আবার? হ্যাঁ এবারই শেষ, চল। স্যার কতবার আপনাদের এই শেষবার হবে? আপনারা বুঝতেই যাচ্ছেন যে অর্জুন আমার বন্ধু ছিল, তাও ওকে মারলি, তাই না? চল এবার বল আমাদের কি শত্রুতা ছিল। শুধু কঙ্কাল পড়ে আছে, ফরেন্সিকের ডাকো তাড়াতাড়ি। ঘটনাটা ঘটার ঠিক দুদিন বাদে গ্রেফতার হয়েছিস তুই, কিভাবে? গ্রেফতার করানো হয়েছিল স্যার, ললিত লালচক থানায় টিপ দিয়েছিল, চাল ছিল ওর। কিরকম চাল? এই যদি বাই চান্স আপনারা অর্জুন মিশ্রের লাশটা পেয়ে যান, খুনের অভিযোগ যদি ওর মাথায় আসে, তাহলে যে হাতিয়ার দিয়ে খুন হয়েছিল সেটা তো আপনারা কখনোই পেতেন না, কারণ ওটা তো লালচক থানার হেফাজতেই থাকতো। অর্জুনকে মারার জন্য এত বড় ষড়যন্ত্র? স্যার আমি শুধু ললিতকে গান দিয়েছিলাম, আর এই ললিত আমাকে কখনোই বলেনি যে কেন অর্জুনকে মারতে হবে। প্রদীপ এক মিনিট আসছে। হ্যাঁ ঠিক আছে। হ্যালো ললিত বলছি। হ্যাঁ ললিত বলো। এই ফোনটা ললিত প্ল্যান অনুযায়ী হোটেলের ল্যান্ডলাইন থেকে করেছিল বিকাশকে, এই জন্য ষড়যন্ত্রের গন্ধ মোবাইল রেকর্ডস থেকে পাওয়া যায়। তেমন কোনো বড় ষড়যন্ত্র ছিল না স্যার, ব্যাস ওই রাতে সুযোগ পেয়েছিলাম। আর তুই কাজটা শেষ করে দিলি। একদম স্যার, যখনই জানতে পেরেছিলাম প্রদীপ আগে বেরোবে তখনই প্ল্যান বানিয়ে নিই, আর বিকাশকে হোটেলের ল্যান্ডলাইন থেকে ফোন করি, আর তারপর অর্জুনের থেকে লিফ্ট না নেওয়া, শর্টকাটে বিকাশের সঙ্গে দেখা করা, ওর থেকে বন্দুক নেওয়া আর খুন করে দেওয়া স্যার। কিন্তু লাশটাকে পুরনো বিল্ডিংয়ে রাখা, মোবাইলটা ট্রেনে রাখা, বাইকটাকে পুঁতে দেওয়া, এসব তো নিশ্চয়ই অন দ্য স্পট প্ল্যানিং হয়নি। সেটা প্ল্যানিং করে রেখেছিলাম স্যার আমি। অর্জুনকে তো মারতেই হতো। কেন? অর্জুন তোর কি ক্ষতি করেছিল? স্যার হুমকি দিচ্ছিল আমাকে, শুনে সব বিরক্ত হয়ে গেছিলাম। আরে কেউ কাউকে লুট তো করছে না, ভুলটা কি হচ্ছে? কোনো মার্ডার হচ্ছে নাকি? মার্ডার হচ্ছে ভাই, তুই কলেজের বাচ্চাদের জীবন নষ্ট করছিস এই জিনিসটার জন্য, তুই ওদের ভবিষ্যৎ নষ্ট করছিস। দেখ ভাষণ অন্য কাউকে দিস বুঝেছিস, আর আমার এই কলেজের ছেলেদেরকে দিয়ে কিছু যায় আসে না, আমি শুধু নিজেরটা বুঝি ব্যাস। যেদিন ওই লালা ভিতরে যাবে না, সঙ্গে তুইও ভিতরে ঢুকবি, মনে রাখিস। তখনকার তখন দেখা যাবে,
আর লালা কখনো জেলে যাবে না, ওর বহু লোককে চেনা আছে। আমি ওকে ভিতরে ঢোকাবো, আর যদি সেটা হয় না তাহলে তুইও ভিতরে যাবি। আচ্ছা, তুই তোর বন্ধুকে জেলে পাঠাবি? আরে সেজন্যই বলছি এসব ছেড়ে দে। দেখ, দুজন বাবা মা আমার কাছে হেল্প চেয়েছে, ওদের ছেলেরা অ্যাডিক্ট হয়ে গেছে এই নেশায়, আর নেশাটা তুই ধরাচ্ছিস ললিত। যেটা করছিস তুই ঠিক করছিস না, এসব আজই ছেড়ে দে বলছি। আজ বললে আজই? তাহলে তুই আমার 25,000 টাকা ফিরিয়ে দে যেটা ধার নিয়েছিস। তুই পাগল হয়ে গেছিস নাকি? আমি তো টাকা নিয়ে পালিয়ে যাচ্ছি নাকি? ফেরত তো দিচ্ছিস না, 6 মাস হয়ে গেল, বলেছিলি সাক্ষীর জন্য গিফট নিবি আর 2 সপ্তাহে ফেরত দিবি। আরে দিয়ে দেবো টাকা আমি তোর, আর এই টাকার সঙ্গে তোর আর লালা দালালির কি সম্পর্ক রে? তুই আজ থেকে এই কাজটা করবি না। হুমকি দিচ্ছিস? হ্যাঁ দিচ্ছি হুমকি। স্যার দালাল বলতো আমাকে, আর নিজেকে মহান ভাবতো, শুধু জ্ঞান দিত, আমার রোজগারটা ওর অন্যায় মনে হতো, অথচ আমার কাছ থেকেই টাকা নিয়ে নিজের কাজ করতো। স্যার কত ভালো কমিশন চলছিল আমার লালার কাছে, অকারণে না গলা ছিল। লালা জানে যে তুই অর্জুনকে মেরে ফেলেছিস? ওরও হাত ছিল এতে? ও কিছু জানে না, এটা শুধু আমার আর অর্জুনের ভেতরের ব্যাপার, দুই বন্ধুর ভেতরের ব্যাপার, যেটা শত্রুতাতে বদলে গেছিল। লোককে মারা পেটা যে কোনো কারণেই হোক, এটা অন্যায় বেআইনি কাজ, কিন্তু ওই অর্জুন বুক ঠুকেও সব করতো। আমি আজ পর্যন্ত ওর কোনো কাজে না গলেনি স্যার। তাহলে ও কেন হিরো হতে গেল, কেন নাক গলা ছিল, কেন বাধা দিচ্ছিল আমার কাজে? ললিতের কথা অনুযায়ী এটা অর্জুনই, কিন্তু তাও আমরা ডিএনএ টেস্ট করাবো। কতবার বলেছিলেন স্যার আমি আপনাদের, ললিতে ঘটিয়েছে ঘটনাটা। রাজেন, তোমার সন্দেহই ঠিক ছিল, কিন্তু আমাদের হাত আইনে বাঁধা, আমাদের কাছে ললিতের বিরুদ্ধে একটাও প্রমাণ ছিল না। হ্যাঁ, ললিতের ব্যাটিং এর ব্যাপারটা আমাদের সামনে এসেছিল, কিন্তু তার জন্য ললিত বা তোমার ভাই অর্জুনের সাথে কোনো গন্ডগোল ছিল এরকম কোনোদিনও কোনো কিছু সামনে আসেনি। যে শুভচিন্তকের অজ্ঞাত কল আমাদের কাছে এসেছিল সেটা আসলে পাপ্পুই করেছিল, ললিতের কথায়। ডিএনএ রিপোর্টে সন্দেহের অবকাশ থাকল না, কঙ্কালটা অর্জুন মিশ্রের ছিল। আউটার পার্টনার পুকুর থেকে যে লাশটা পাওয়া গেছিল সেটা কার সেটা এখনও জানা যায়নি, লোকাল পুলিশ ওই কেসটা তদন্ত করছে। ললিতের চিন্তা এটাই ছিল যে অর্জুনকে রাস্তা থেকে সরিয়ে দিলে ওর নিজের সমস্ত কষ্ট মিটে যাবে, তখনও বুক ফুলিয়ে নিজের ব্যাটিংয়ের অবৈধ কাজ খোলা মনে করতে পারবে। কিন্তু এরকমটা হয়নি, এরকম কোনো কালে হয়ও নি, ভাগ্য তাকে সঙ্গ দিয়েছিল, কিন্তু একটা সীমা পর্যন্ত। অবশেষে ও আমাদের হাতে ধরা পড়ল, ভাগ্যের দাড়িপাল্লা যার দিকেই ভারী হোক না কেন, কিন্তু আইনের দাড়িপাল্লা সত্যের দিকেই ভারী থাকে। আবার দেখা হবে পরের পর্বে একটা নতুন কেসের সঙ্গে। ক্রাইম পেট্রোল সতর্ক, জয় হিন্দ। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, click the show links and enjoy watching the videos.